إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال تعالى نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحادثوا ولا تدابروا ولا تقطعوا وكونوا عباد الله إخوانا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر قشم شاء الله جنة شانتي وبدن هو قال الله رسول القرية اللهم صل عليه اللهم بارك عليه أنت صلى الله عليه وسلم قرية আল্লাহ রাসূলের নাম শুনলে কি করতে হয়? দরুদ করতে হয়, সালাম দিতে হয়। কিন্তু দরুদে আকবার অন্যরকম মাদ্রাসায় লেখাপড়া করেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে মাহফিলের শুরুতে আমার ডান পাশে বসে আছেন আমার সম্মানিত প্রিয় কাকাজান, নিজে একজন আলেম। কথা বলে আমরা খুব শান্তি পাবো। আর আমরা কি বলতেছি আপনাদের সামনে, অনেক ক্ষেত্রে আপনারা সেটা আন্দাজ করতে পারবেন। কারণ দায়িত্বশীলরা যারা দিন ধর্ম বোঝে না, এরা যদি পাশে বসে থাকে, আমরা যাই বলি শুধু ঠিকই বলে, আর কিছু বোঝে পড়বে না। কিন্তু একজন আলেম পাশে বসে থাকলে তিনি বুঝতে পারেন যে আমরা মুখ দিয়ে কি বলতেছি। প্রথমে আমরা বলে রাখি, শিকদারপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে দশম বার্ষিকী মাহফিল। তার মানে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 9 বার করার তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। দশমবারে আমরা পৌঁছেছি, এখন পর্যন্ত আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকেও তোমার দ্বীনের জন্য কবুল কর আল্লাহ। এবং আমার পূর্বে পরে যারা বক্তব্য দিয়েছেন দিবেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার মোল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে কবুল করো। একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন আজকের মাহফিলের পরিচালনায় শায়খ আব্দুস সবুর হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে উত্তম রূপে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমরা আজকের মাহফিলের একটি বিশেষ সময় উপস্থিত হয়ে গেছি, কেননা একটু আগে আমরা এশার সালাত আল্লাহর হুকুম আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব, আজকে আলোচনার বিষয় কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি। সেটা হলো পারিবারিক ভাবে আমাদের সুখী হওয়ার জন্য কি করণীয়। প্রথম পর্যায়ে আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ আলোচিত মহাপাপ, দুইটা পাপ নিয়ে, যেই দুইটা পাপ করলে মানুষের দুনিয়াতেই শাস্তি হয়, নাউজুবিল্লাহ বলেন। তার আগে একটা কথা বলে রাখি, আসলে শেষের দিকে বলি তো, একটা পাপের নাম হলো বিদআত, যেটা করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়।
আরেকটা পাপের নাম হলো শিরক, যেটা করলে আল্লাহকে অপমান করা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে বিচারের মাঝে তোমার গুনাহ হতে 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 আকাশ তোমার পরিমাণ গুনাহ হয়ে গেছে, তোমার গুনাহ যত তুমি নিশ্চিত থাকো আমার দয়াও তত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার চিন্তার কোনো কারণ নাই, তবে শর্ত একটা, তোমার কর্মের ভিতরে যেন শিরক না থাকে। যদি শিরক থাকে তাহলে আমার দয়ার কোনো কাজ করবে না। বিচারের মাঠে তুমি তোমার আমল দুই চোখ দিয়ে দেখতে পারবে, শর্ত তোমার আমলের ভিতরে যেন বিদাত না থাকে, তাহলে তোমার কষ্টার্জিত সম্পদটা আমলটা তুমি দুই চোখ দিয়ে দেখতে পারবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ পৃথিবীতে বহু পাপ আছে, যেই পাপ করলে মানুষের দুনিয়াতে বাঁচার সুযোগ নাই। কোন বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ কর্ম করে ইসলামী শরিয়া বলে তার বাঁচার সুযোগ এই দুনিয়াতে আর নাই। সারা পৃথিবীর মানুষ যদি তাকে ক্ষমা করে দেয় আসমানের মালিক তাকে ক্ষমা করবে না। তার বিধান বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে পাশ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এত বড় বড় ঢেল আর পাথর নিয়ে তার মুখে নাকে মেরে মুখ ফাটায় দেওয়া লাগবে। এটা কোরআন মাজিদের নিয়ম, এটা কেসাস করতে বাধ্য আপনি। হত্যার বদলে হত্য যেমন কেসাস, রজম করতে হবে যদি বিবাহিত কোন পুরুষ নারী অবৈধ কর্ম করে ফেলে। উনি যদি বুক পর্যন্ত গাড়া হয়ে গেছে এমন অবস্থায় যদি 4012 তাওবা পরে এর কোন ক্ষমা দুনিয়াতে নাই আসমানে হতে পারে, তবে দুনিয়াতে তার শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে। কোন অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে ফেলে সূরা নূর 24 নম্বর সূরার দ্বিতীয় নম্বর আয়াত জানিয়াতু ওয়া জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, তাহলে দুইজনকে 100 লাঠি ধরে পিটানো লাগবে। এটা কোরআন মাজিদের আয়াত সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আমার সামনে যারা বসে আছেন একটা নিশ্চিত একটা কথা আমি বলতে পারি, আপনি যদি সত্যি আল্লাহকে ভয় করে থাকেন, কোরআন এবং সহিহ হাদিসের প্রতি বিন্দু মাত্র আপনার ভরসা থাকে, আল্লাহ কোরআন মাজিদের প্রতি যদি পূর্ণ আস্থা থাকে, তাহলে আজকের মাহফিলে যত আল্লাহর কোরআনের আয়াত শুনবেন, যত রাসূলের সহিহ হাদিস শুনবেন, আমি আশা করি আমার ধারণা এই মাটিতে গত 20 বছরে কোনদিন শুনেছেন তা আমরা বলতে পারতেছি না। ইনশাআল্লাহ প্রত্যেক 3 মিনিট 2 মিনিটের বাংলা কথার পরে একটা করে আল্লাহর কোরআনের আয়াত থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি একটু তাকবীর দেই তারপরে একটু সুন্দর হয়ে বসি, লিল্লাহি তাকবীর। আমাদের দেশে সবচেয়ে বেশি চলে নারায়ে তাকবীর। আসলে নারায়ে বলে কোনো কথা নাই, আমার কাকা আছে নার মানে হলো জাহান্নাম, জানেন কি বোঝা যাচ্ছে না। যেমন দলিল দেই সূরা বুরুজ 10 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। মুমিন পুরুষ নারীকে যদি কেউ কষ্ট দেয় তওবা না করে মরে, যে কোনো মুমিনকে কষ্ট দেওয়ার কারণে তার জন্য জাহান্নাম প্রস্তুত আছে। নাউযুবিল্লাহ। ঠিক এই জাহান্নামের নামটা পরিবর্তন করে অন্য জায়গায় আল্লাহ বলতেছে আযাবিন নার, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত। মূলত জাহান্নামও যে নারও সে, বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে কথা, নারও যে জাহান্নামও সে। আপনি যদি নারায়ের তাকবীর বলেন তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে জাহান্নামটা আরো উঁচু করে দাও। নাউযুবিল্লাহ। আর যদি বলেন যে না রাই তাকবীর তাহলে তাকবীরটা উঁচু হয়ে যাক। কিন্তু এই রকম লোক কয়জন আছে বাংলায় যে নুন আইন র গ্রামার দিয়ে সুন্দর করে বলবি না রাই তাকবীর, তাকে বলে না, খালি বলে নারায়ের তাকবীর, তার মানে এটা কোনো অর্থ নাই, এটা মানে জাহান্নামের আগুন আরো জোরে করে জ্বালাবো আল্লাহ। নাউযুবিল্লাহ। বলতে হবে লিল্লাহি তাকবীর, মানে আমার আল্লাহর আওয়াজের ধ্বনি আরো বেশি হয়ে যাক ইনশাআল্লাহ। তা আমরা এই শব্দটা আবার উচ্চারণ করি লিল্লাহি তাকবীর। আজকে এখানে বসে থাকবেন হলো নিউট্রাল পজিশনে, মানে এই চিকিৎসার দায়িত্ব আপনার না, আপনি একেবারে জিরো পয়েন্টে বসে থাকেন, সত্য মিথ্যার পার্থক্য শেষে আপনি করবেন যে আজকে শুনলামটাকে মুখ দিয়ে। যতই আপনার বিপক্ষে যাক, যতই বিরোধিতা মনে হোক, কথার কথা কোনোদিন যদি মন খারাপ করেন আর সত্যি যদি আমার এই কথাটা আল্লাহর কোরআনে থেকে থাকে তাহলে ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে, বলেন বলেন, বুঝতেছেন না, মানে আমি একটা কথা বললাম সেই কথাটা কেন জানি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে, কোনোভাবেই এই সমাজে মেলে না, কিছুতেই আমার পক্ষে আসে না। এইটার কারণে যদি আপনি আমাকে গালি দেন আর সত্যি সত্যি আমার এই কথাটা যদি আল্লাহর কোরআনে থেকে থাকে তাহলে আপনার ঠিকানা কোথায়? কারণ আমরা
ব্যক্তিকে ভালোবাসি না, বাসি হলো আল্লাহর দ্বীনের জন্য, ঠিক নাকি? ঠিক নাকি? নিজের আব্বা যদি শিরিক করে তাহলে সেই আব্বার সাথে আমলিয়াত কোনো সম্পর্ক বিন্দুমাত্র নাই, জাগতিক মুআমালাতের ক্ষেত্রে পিতা হিসেবে তিনি সম্মান পাবেন, কিন্তু শিরিক করলে তার সাথে আমাদের সম্পর্ক নাই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নিজের চাচা আবু তালেবের সাহেব পাশার উপকার করতে পারতেছে না, এটা রাসূলের দোষ না, হেদায়েত রাসূল দিতে পারে না, দেয় হলো রাসূলের আল্লাহ। হেদায়েত আসে বলে উপর থেকে, আল্লাহ রাসূলের মন চাচ্ছে আমার চাচা আবু তালেব। সত্যি একটা কথা বলি, এখানে যারা আছেন আপনারা কিন্তু আবু তালেব এই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা নাম শুনছেন নাকি? এখানে আমি যদি ভুল না করি একটা লোকের ক্ষমতা নাই যে মানে আবু তালেবের একটা গুনাহের কথা আপনারা বলেন, মানে শুধু কালেমা ছাড়া কেউ বলতে পারবেন না যে রাসূলকে কষ্ট দিয়েছে না, কাউকে আঘাত করেছে বলেন তো দেখি, করছে কারোর মাথায় বাড়ি দিয়েছে? হযরত আলীর আব্বা কি কোনো মানুষের সম্পদ নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে? আল্লাহ রাসূলের কষ্টে কষ্ট পাইছে না খুশি হয়েছে বলেন? খুশি হয়েছে আবু জেহেল, কিন্তু চাচা আবু তালেব কোনোদিন খুশি হয় নাই, কষ্টই তিনি পাইছে, তবুও সে জাহান্নামে, সে কাফের, তার কোন উপকার আল্লাহ নবী করতে পারতেছে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে নাই সারা জীবন ইবাদত করলে তার কোনো কাম নেই। আগে ঠিক রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের একটাই দোষ, তিনি মৃত্যুর সময় যদি তার আখিরুল কালাম শেষ বাক্য যদি আল্লাহকে মেনে নিত যে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনশাআল্লাহ তিনি জান্নাতে যেতেন, কারণ তার বাহ্যিক ব্যবহার আমলের কোনো ত্রুটি ছিল না। ত্রুটি ছিল এক জায়গায়, আমি রাতারাতি এত মূর্তি ছেড়ে কিভাবে আমি এক আল্লাহকে সেজদা দিতে পারি? এমনকি তিনি পড়বেন তারই বন্ধুরা অবৈধ যাদের সাথে চলাফেরা, তারা বলতেছে সারাটা জীবন একটা গতির উপরে ছিলে, এখন আমাদের মুখে চুনকালি দিয়ে এই এতিম মানুষের কথা মতো তুমি চলবে, আমাদের কি থাকে? তখন তিনি নিজের দাম্ভিক হয়ে বলল, ভাতিজা আমি মরার আগে এই কথা স্বীকার করলাম, তুমি হক আমি সত্য, কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না। বোঝা যাচ্ছে রাসূলকে রাসূল হিসেবে মানতে আবু তালেবের চায়ের পয়সার কোনো দুর্বলতা ছিল না, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানতে তার বহু বাধা, এই জন্য তার চিরন্তন ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন যেভাবে জাহান্নামী, আবু তালেবকে মরা পর্যন্ত রাসূলকে আবু তালেব ভালোবেসেও একইভাবে জাহান্নামী, কোনো উপায় নেই। জাহান্নামে যদি কোনো মানুষের এক আঙুল পরিমাণ যদি জ্বলা দেওয়া হয় তাহলে মাথার ঘিল টক টক করে জ্বলে সারা দেহ মূর্তির ভিতরে গলে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লোকটার পরিস্থিতি এমন হবে এ যেন মরেও না বাঁচেও না। জাহান্নাম খুব কঠিন জিনিস, একটা লোককে পুরা শরীর দিলে যেমন কষ্ট পাবে, একটা আঙুলও যদি তাকে জাহান্নামে দিয়ে দেন এই লোক কম কষ্ট পাবে অথবা সে আরামে থাকবে এটা আপনি বলতে পারেন না। এখনই আপনার শরীরের কোন একটা অংশে যদি একটু কাটা ফোটে হঠাৎ করে চিন্তাটা গিয়ে মাথায় শুরু হয়ে যায়, অথচ মাথায় আঘাতও লাগে নাই, শরীর ভালো, পা ভালো, সব ভালো, সামান্য এক জায়গায় একটু কাটা ফুটেছে কিন্তু গোটা শরীরে অনুভূতি দিয়েছে কে? জাহান্নাম। ঠিক এই রকম কোন মানুষের পায়ে যদি জাহান্নামের আগুন দেওয়া হয় সেকেন্ডের ভিতরে তার নাড়িভুড়ি গলে পড়তে থাকবে, এই জাহান্নামে যাবে আবু তালেব। আল্লাহর কসম, বাহ্যিক দৃষ্টিতে আমি যদি প্রমাণ করি আপনি বিশ্বাস করবেন, আপনার সাথে কয়েক কোটি গুণে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীকে হযরত আলীর আব্বা আবু তালেব, কিন্তু এই ভালোবাসা তার চার পাশের উপকারে দেবে না, পরিষ্কার জাহান্নামে। একটু দোয়া করতে চাই আল্লাহর নবী, যে আমি একটু হাত ধরে দোয়া করি, আমার চাচা হাজ্জুল্লাহ আইন্দাল্লাহ ইয়াউমাল কিয়ামা, আমার মন চাচ্ছে আমার চাচা কালেমা পড়ে নাই, আচ্ছা যা হয়েছে হয়েছে, আমি হেদায়েতের জন্য একটু দোয়া করি, আমি যোগ্য ভাতিজা হিসেবে আমার চাচার জন্য একটু দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ বলল, হাত নামান, কবুল হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন চাইলেই তাকে হেদায়েত দিতে পারেন না, কেননা হেদায়েতের সাবি হয়েছে আমি আল্লাহর কাছে। শোনা যাচ্ছে? একটা প্রশ্ন করে দেখি ধরা খেয়ে যাচ্ছেন কিনা, আল্লাহ কোথায় আছে বলেন দেখি। আপনি না বললে ধোকা খায় আসছে না। আল্লাহ কোথায়? আমাদের দৃষ্টিতে হলো করবের ভিতরে। এর সেই যে কুফুরি বাক্য নোংরা কথা দুনিয়াতে হতে পারে না যে মুমিনের করব হলে আল্লাহর আরশ, সি 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 সি, নাউজুবিল্লাহ। সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আবার বলি, রেকর্ড করে নিয়ে কথাগুলো, 20 নম্বর সূরা, সূরা তহা আয়াত নম্বর 5, আল্লাহ তার নিজের ব্যাপারে ক্লিয়ার করে দিচ্ছে, আর রহমান আলাল আরশিস্তাওয়া। আচ্ছা দাদা ঠিক আছে, রহমান কোথায়?
আরশের উপর সমুন্নত সুবহানাল্লাহ তিনি সেখান থেকে মুহূর্তের ভিতরে তার চোখের বাইরে তার দেখার বাইরে তার শোনার বাইরে কোনো মাখলুক নাই সুবহানাল্লাহ এই জন্য বাড়ি বাড়ি মানুষের কলবে থাকতে জরুরি না নাউজুবিল্লাহ তো যে কথা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানের হানি হয় তাকে অপমান করা হয় কোন পাপ করলে সেই পাপের নাম জোরে বলেন তো দেখি আপনারা কি ভার হয়ে গেছেন যে শক্ত কথা জি না কোরআনের কথা শক্ত হবে কেন গোটা কোরআন মাজিদ তে এসেছে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য অশান্তিকে শান্তি দেওয়ার জন্য কষ্টে থাকা মানুষদেরকে সুখের ঠিকানা দেওয়ার জন্য তার নাম কোরআন সূরা ইব্রাহিম 12 নম্বর সূরার 1 নম্বর আয়াত আলিফ লাম র এটা অর্থ কি জানেন আপনারা কেউ আল্লাহ রাসূল জানে না কেন তিনি বলতেছে আল্লাহু আ'লামু বিমুরাদ এই কাফ হা ইয়া আইন সাদ হা মিম আলিফ লাম র এই বিচ্ছিন্ন হরফের অর্থ শুধুমাত্র আমার আল্লাহ ভালো জানে যেইভাবে কদরের রাত্রি কবে আমি মুহাম্মদকে আল্লাহ প্রকাশ করে দেয় নাই রমজান মাসের শেষ দশকের বিদর রাত্রি প্রত্যেকটা দিন তোমরা তালাশ করো প্রত্যেকটা দিনই কদরের সালাত আদায় করো প্রত্যেকটা দিনই কদর খুঁজতে থাকো 21 23 25 27 29 কেউ যদি 27 এ চূড়ান্ত করে ও মার্ডার কেসের আসামি চাইতে খারাপ কারণ যে জিনিস আল্লাহ নবী ক্লিয়ার করে দেন নাই মানে তিনি জানেন না তাহলে ও কেন নির্দিষ্ট করতে গেল তাহলে কি ওই লোকটার আর 29 এর প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে ওই রকম ওই রকম গুরুত্ব কি 21 এর প্রতি লোকটার থাকে এই জন্য আল্লাহ নবী বলতেছে আল্লাহর কসম আমি আমার স্ত্রী আয়েশাকে নিয়ে আমি একেবারে শক্তভাবে যাকে বলে মাথায় কাপড় বেঁধে আমি প্রত্যেকটা রমাদানে শেষ দশকের ভিতর রাত্রিতে কঠিনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতাম একদম একনিষ্ঠভাবে আল্লাহকে সেজদা দিতাম যাতে আমার কাছ থেকে লাইলাতুল কদরের বরকত ছুটে না যায় আল্লাহ রাসূল জানতেন না কোন দিন কেননা এটা তার দোষ না প্রত্যেকটা জিনিসে মাখলুকের জানা থাকবে সেটা জরুরি না এই জন্যই তো তিনি খালেক এই জন্যই তো তিনি কুল হুয়াল্লাহু আহাদ কিন্তু দুঃখের বিষয় যেই জিনিস আল্লাহ রাসূল জানে নাই কিভাবে কিভাবে জানে আমার বাংলাদেশের লোক ঠিক হয়ে গেছে বা সেই হলো 27 কেন তুই 27 তুই নির্ধারণ করাতে ওই দিনে যত জিরাফি আর যত কোরমা আল্লাহর ঘরে ঢোকে একদিনে যত মানুষ কোরআন খানি পড়ে অন্য দিনে আল্লাহর ঘরে এত লোক হয় না অথচ ইসলাম বলে অন্য কথা প্রত্যেকটা দিন আল্লাহকে সেজদা দিতে হবে ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় মরা পর্যন্ত ভালো কর্ম করতে হবে কোনো দিবস কেন্দ্রে কিন্তু ইসলাম চলবে না ইসলাম চলবে মরা পর্যন্ত জন্ম থেকে ইনশাআল্লাহ ওই শিয়াদের মতো হবে না আপনারা কি দেখেছেন কিনা ভালো লাগতেছে না কষ্ট লাগছে আপনাদের ঢাকার মোহাম্মদপুরে কিছু জায়গা আছে কাকা ভালো বুঝবে এবং আর এই বিষয়ে যেহেতু আমাদের পড়াশোনা হয়েছে কামিলে শিয়া মানে একটা সম্প্রদায় আছে তারা সারা বছর ঘরে বসে থাকে খালি দশই মহরমের দিন ঘর থেকে বের হয় পিঠ কাটে বুক কাটে থাপড়ায় ছোট বাচ্চাদের অন্তত এখান থেকে একটু চাকুদি কবদি কাজি সামান্য একটু রক্ত বাইর করে কারণ এটা তার ইবাদত মনে পড়ে মনে করে আমরা হোসাইন চেতনা জাগ্রত করলাম নবীর নাতির জন্য আমরা একটু প্রেম দেখালাম নাউজুবিল্লাহ বলবেন না আপনি এমনি কিন্তু আমাদের এই সাতবাড়িয়া সোনানগর পাবনা কত জায়গা ঘুরবেন শহরে আপনার চোখে পড়বে না এই লোকটা হলো শিয়া মনে পড়বে না কিন্তু দশই মহরম যখন আপনি টেলিভিশন খুলবেন না তখন মনে হবে বাবা আমার এই দেশে এত শিয়া নিজের বুক কাটতেছে পিঠ কাটতেছে চাকু দিয়ে মাথা কেটে ফেলতেছে হেয়া হোসাইন হেয়া হোসাইন করে বুক থাপড়াচ্ছে আমরা তো এই গোলাঙ্গারদের মতো না আমরা হোসাইনকে ভালোবাসবো আমাদের মরা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের নিঃশ্বাস যত সময় থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ রাসূলের নাতির প্রতি আমাদের কলিজা দিয়ে ভালোবাসা আছে একদিন আমরা ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করে ব্যানার ধরে মিছিল করে ইয়া রাসূল কে ইয়া আল্লাহ আপনি দেখেন আমরা মরি নাই এই দেখেন হোসাইনের প্রেমে একদিনে বাড়াইছি ওই ইবলিসের চাইতে খারাপ এরা তাকে অপমান করা তাহলে আমরা ইবাদত করব কি দিন কেন্দ্রিক বছর কেন্দ্রিক বাৎসরিক না প্রত্যেকটা দিন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করব বলেন তাহলে 12 নম্বর সূরা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 কিতাবুন মানে কোরআন মাজিদ আনসালনাহু আমি দিছি কে দিছে আল্লাহ বলেন না কেন ইলাইকা আপনার জন্য আপনার উপরে কার উপরে মুহাম্মদ দরুদ পড়েন না কেন মুহাম্মদ রাসূলের নাম শুনে দরুদ পড়তে হয় এটা কি ভুলে যান আবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত এই কথাটুকু বলবেন তো আপনার উপরে কোরআন দিলাম যেহেতু কাব জবর কা মানে আপনার জন্য লি মানে জন্য তো খুলে যা খরাজা বের করা মিন মানে হতে জুলুমাত মানে অন্ধকার সমূহ ইলা মানে দিকে নূর মানে ইসলাম নূর মানে কোরআন মাজিদ সুবহানাল্লাহ নূর মানে হেদায়েত আমি এই কারণে শুধুমাত্র কোরআন আপনার উপরে দিলাম অন্ধকার থেকে মানুষকে কিভাবে আপনি আলোর দিকে আনবেন
অন্ধকারের ব্যাখ্যা কি? অন্ধকারের ব্যাখ্যা বেদাত, শিরিক, কুফরি, বান্দার হক নষ্ট করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, জেনাবা বিচার করা, বান্দার হক নষ্ট করা, গালি দেওয়া, অন্যের জমি জবরদস্তি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, অপর প্রতিবেশীকে কষ্ট দেওয়া, সকল কিছুর আলটিমেট প্যাকেজ হলো জুলুমাত, মানে অন্ধকার সমূহ, পাপ সমূহ। আর ইলা নূর, নূর মানে হলো একটাই, তার নাম কোরআন এবং রাসূলের সহি হাদিস, ইসলাম। বোঝা যাচ্ছে নাকি? মজার ব্যাপার, জুন হলো এক বছর, কি বললাম? জুন হলো এক বছর একটা জুলুম, আর জুলুমাত হলো বহু বছর, তাই না? কিন্তু নূর কিন্তু এক বছর। এটা মজার জিনিস, জীবনে দেখেন নাই, শোনেন নাই, বোঝেন নাই। বারো নম্বর সূরা, সূরা ইব্রাহিম এক নম্বর আয়াত, আশ্চর্য হয়ে যাবেন আপনি, এত বড় কোরআনে আনোয়ার শব্দ ঢোকেই নাই, অথচ নূরের বহু বছর হলো আনোয়ার। এখানে জুলুমের বহু বছর আল্লাহ জুলুমাত করছে, কিন্তু নূরের বহু বছর আনোয়ার আল্লাহ করে নাই। তার মানে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। আর জাহান্নামে যাওয়ার রাস্তা ভরা পথি ঘাটির রাস্তা, যেখানে যাবেন খালি জাহান্নামের রাস্তা। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আছে 6487, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত মানে জাহান্নামের চতুর্দিক থেকে হলো মনের খায়েশ, মনের আনন্দ তৃপ্তি দিয়ে ভরে রাখা। আপনি যত বেশি নিজের নফসের কথা শুনবেন, নফসের গোলামি করবেন, তত বেশি জাহান্নামের দিকে আগাচ্ছেন। নাও তো বেলা বলেন না, আর জান্নাতটা চারদিক দিয়ে ঘেরা আছে হলো কষ্ট ক্লেশ দিয়ে, খুব কষ্ট। মানুষ যখন ঘুমায় এই লোকটা তখন তাহাজ্জুদের সালাত আদায় করে, কাজটা সহজ বা কষ্ট? কথা বলেন একসাথে, হ্যাঁ। শুধু রমাদান মাসে সিয়াম পালন করতে, রোজা রাখতে আপনার কষ্ট হয়, অথচ আপনারই এক ভাই রমজান মাসে সিয়াম পালন করে তো করে, প্রত্যেকটা মাসের 13-14-15 চাঁদের রোজা রাখে, এরকম মানুষ আছে না? তা আপনি আর সে কি এক করতে চাচ্ছেন? আপনি আপনি প্রথম সিয়াম থেকে রোজা থেকে খালি দোয়া ইংলিশে পড়াছেন, কখন মরা চার লোক পিতাই পাশে যাই। অথচ এই লোকটা আল্লাহ প্রত্যেকটা মাস 12 মাসে, মাসের 13-14-15 পর্যন্ত লোকটা সিয়াম পালন করে, আলহামদুলিল্লাহ। এই এক লোক গেল, আরেকটা লোক আবার করে কি, প্রত্যেকটা সপ্তাহে সোমবার বৃহস্পতিবারও রাখে, তাহলে এই তিনজন লোক এক করবেন? কষ্ট যত বেশি করবেন দিনের জন্য, তত নিশ্চিত থাকেন জান্নাতের দিকে তত বেশি আগাচ্ছেন, সুবহানাল্লাহ। হাদিসটা আবার বলি, হাদিসের রাবি হলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? হাদিসটা আছে সহিহ বুখারী 6487, তিনি বলতেছেন হুজিবাতে নারু বিশাহাওয়াত। এই দেখেন জাহান্নাম মানে যে নার, এখানে তার প্রমাণ। হুজিবাতে নারু বিশাহাওয়াত, জাহান্নামের চারদিকে সামিয়ানা পর্দা হলো মানুষের প্রবৃত্তি, মন যা চায় তাই করেছে, তাই তো লোকটা জাহান্নামে যাচ্ছে। জাহান্নামে যেতে কত সহজ, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, জাহান্নামে যেতে কত সহজ এইটা আমরা একটু বলবো ইনশাআল্লাহ। তবে একটা কথা, এই পাশের যারা আছেন ভাইয়েরা বা বাবাদেরা, একটু যদি এইদিকে চাপটা বেশি দিতেন, পরবর্তীতে যারা আসতো আমার মনে হয় তাদের কোনো কষ্ট হতো না, বসার সুবিধা হতো ইনশাআল্লাহ। দায়িত্বশীল যারা আছেন আপনাদেরকেও ওয়াজ শুনতে হবে, আপনাদেরকেও কথা বুঝতে হবে, আপনারা না বুঝলে আরেকজনকে বোঝার পরিবেশ করে দিতে পারেন না। সুতরাং অতি দ্রুত প্রত্যেকে নিজ দায়িত্বে বসে পড়েন। আমি কোনোদিনও বলি না যে জিলাপি খাওয়া বাদ দিয়ে আসেন, আমি বলতে দেবো কেন? ও জাহান নামে গেলে আমার তো কিছু কাজ নাই, আমার কাজ হলে মানুষকে সত্য বলা, আমার কাজ হলে সত্য বলতে গিয়ে ভিতরে সংকীর্ণতা না আনা। আর একজনের মাথার পর বাড়ি দিয়ে তো আমি সালাত পড়াতে পারি না, এ কাজ তো আমার না। এ কাজ আমার থাকলে আদম আসসালাম কেন পারে নাই তার বড় ছেলে ঠেকাতে? আমার যদি এই কাজ হতো, আমাদের নূহ আলাইহিস সালাম কেন তার নিজের বেটাকে ঠিকাতে পারতেছে না? ব্যাপারটা কি? আমরা আমাদের কথা বলতে থাকবো, দাওয়াতি কাজ কে আসবে না আসবে, আল্লাহ তাকে উপর থেকে বাদত করবে, তিনি বসবেন নাকি বলেন? পকেট ভর্তি টাকা চাইলেই জোর করে কোনোদিন কপালটা আল্লাহর কাবা ঘরে সেজদা দেওয়া যায় না, তৌফিক তো লাগে। পকেট ভর্তি টাকা অনেক সম্পদ, কিন্তু সিজদার পারা আল্লাহর ঘর কাজ হবে, কিন্তু সেখানে আমি চাইলেই কিন্তু জোর করে দান করতে পারবো না, আল্লাহ আমার কবুলটাও তো করতে হবে, কি বলেন? তাহলে কোনো কথা বলবেন না, নীরবে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো কি বলতেছেন আপনি, কি বলে গেছেন? একটা কিসা বললে যা মনে থাকতো আপনাদের, আব্দুল কাদের জিলানের বাপের বড়ি খাওয়ার গল্পটা মনে থাকে, একবারে ল্যাংটা থাকতে শুনছি এখনো মনে আছে। তার মানে যত বাজে কথা, যত নোংরা কথা, এই মাথায় গেঁথে যায়।
দেখেন আব্দুল কাদের জিলানির আপা বড় খালি নারকেল খালি এতে ধর্মে কি আছে তাই আমাদের দেখতে হবে কোরআনে কোনো কথা আছে কিনা নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নিশ্চয়ই আমার এই কোরআনেই রয়েছে সবচেয়ে উত্তম কিসসা বলেন আলহামদুলিল্লাহ এর চাইতে উত্তম কোনো কিসসা নাই এই কোরআনেই আছে ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা এই কোরআনেই আছে আইয়ুব আলাইহিস সালামের কথা এই কোরআনেই আছে সুলাইমান আলাইহিস সালামের কথা এই কোরআন আছে পিপিলিকার গল্প পিঁপড়ার গল্প আছে হাতির গল্প আছে এই কোরআনেই আছে আব্রাহাম গল্প এই কোরআন ভরা খালি ফেরাউন আল্লাহর নবীর নাম মাত্র পাঁচ জায়গা ফেরাউন ভরা সব জায়গা তার মানে মানুষের লেখা এটা না আসমানের লেখা এটা আল্লাহর কথা পৃথিবীতে এমন কোন লেখক নাই এরকম বোকা লেখক নাই যে সে একটা সুন্দর বই লিখলো আর সেই বইয়ের ভিতরে তার নিজের নামই খুঁজে পাওয়া কঠিন কষ্ট হচ্ছে না আপনাদের আমাদের নবীর নাম যতবার কোরআনে আছে তার পাঁচ গুণ পাঁচশো গুণ বেশি ঈসা আলাইহিস সালামের নাম আছে তার চাইতে আরো বেশি আছে মুসা আলাইহিস সালামের নাম কি অবস্থা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তার জামাই চার খলিফার একজনের নামে এত বড় কোরআনে ঢোকেই নেই অথচ তারা জান্নাতের প্রথম ফিরিয়ানের মানুষ কিন্তু ফেরাউন দিয়ে ভরা আবুল হাবের নামে সূরা কি করবেন এটা কি মানুষের তৈরি করা কথা না আল্লাহর আসমানের আওয়াজ নাস্তিক যারা যারা আল্লাহকে মানে না ওরা আমাদের সামনে তিন মিনিট টিকতে পারবে এটা আমাদের মনে হয় না ইনশাআল্লাহ বলেন কারণ ও নিজের কথাই ধরা পড়ে যাবে এই গোটা কোরআন মাজিদ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় নাই এটা আমার আল্লাহর কথা এটা তিন মিনিটে প্রমাণ করা যায় পৃথিবীর কোন লেখক এত সম্মানী মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম আল্লাহর রাসূলের পরে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মানুষ আমরা মনে করি হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি অসুবিধা আছে মানতে এটা অথচ এই লোকটার নাম কোরআনে ঢোকেই নেই একটা জায়গা বোঝা যায় যে তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আছি কিন্তু স্পষ্ট ভাবে আবু বকর এই শব্দই কোরআনে নেই কি করবে একজন সাহাবীর নাম যায়েদ ইবনে হারেস তাহলে কোরআনটা কার পক্ষ থেকে এসেছে এত সুন্দর কিসসা এত সুন্দর ঘটনা দিয়ে আল্লাহ কোরআনটা সাজিয়েছেন সুবহানাল্লাহ ফেরাউনের কথা দিয়েছেন কিভাবে সুবে মূল্য মুসা আলাইহিস কিভাবে মুক্তি পাইলো আইয়ুব আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো ইউনুস আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো আদম আলাইহিস সালাম কি বলে ক্ষমা চাইলো স্বামী স্ত্রী দুইজন কি বলে আল্লাহর কাছে কান্না করলো প্রত্যেকটা ঘটনা সিরিয়ালে দেওয়া আছে আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক বশত এগুলি ঢাকা পড়ে গেছে এই আর কেউ বলার লোক নাই কাগজের জিনিস কাগজেই পড়ে আছে কে কার কথা শোনে কেউ আমরা মুখস্থ করে লম্বা টুপি মাথা দিয়ে খালি দৌড় পারতেছি বোঝার দরকার কোরআন মাজিদ বসে পড়তে হবে নাকি কোরআন মানেই কি তো বোঝা এটা জানেন কিনা ইসলাম মানেই হলো জানা ইসলাম মানেই হলো বোঝা যত বেশি বুঝবেন তত বেশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সৌন্দর্য বুঝতে পারবেন আল্লাহ তাওফিক দাও আল্লাহুম্মা আমিন তাহলে আমরা বলতেছিলাম জাহান্নামটা ঘিরে আছে হলো মানুষের প্রবৃত্তি দিয়ে নফসের খাসিয়াত দিয়ে জাহান্নামে দেওয়া কত সোজা এইটা বললে আপনি যদি আগে না শুনে থাকেন তো গায়ের লোম দাঁড়ায় যাবে আল্লাহর কসম জাহান্নামে দেওয়া এসে সোজা আর কোনো পথই নাই কি আপনি খালি টাকনুর নিচে সামান্য একটা কাপড় পরেন জাহান্নামে দেওয়ার জন্য আর কোনো ভেদাল নেই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আছে 5787 হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আরবিতে বলি মা আসফালা মিনাল কাআবাইনি মিনাল ইসারি ফাফিন হাদিসটা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই প্রত্যেকটা হাদিসের বিশুদ্ধ গ্রন্থে এই হাদিসটা কি পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় ঝোলায় পরে সে ফুতুর হোক আর সাধারণ মানুষ যেই হোক লুঙ্গি প্যান্ট পায়জামা যা কেন হোক যদি টাকনুর নিচে টাকনু ঢেকে বসেন টাকনু এইটা ঢেকে যদি লোকটা পড়ে তাহলে জাহান্নামে থাকতে হবে লোকটা আল্লাহর কসম সহিহ বুখারী হাদিস নাম্বার 5787 হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আল্লাহর নবী আমাকে সরাসরি বলেছেন আবু হুরায়রা তুমি বলো তুমি জানো তোমরা দেখো সাহাবায়ে কেরাম চার আঙ্গুল কাপড়ের ব্যবধানে মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হচ্ছে শুধু একটু কাপড়টা উপরের দিকে যে তুলছে ইনশাআল্লাহ যাবে জান্নাতে আর কাপড়টা নিচে দিয়ে যে লোকটা টাকনু ঢেকে একেবারে সাপটে চলে যাওয়া তাকে বলে লুঙ্গি দিয়ে প্যান্ট দিয়ে পায়জামা দিয়ে ও যাবে জাহান্নামে তাহলে জাহান্নামে যাওয়া সহজ না জান্নাতে যাওয়া সহজ সেই সব জাহান্নামে যাতে কোনো ভেদাল নেই কিন্তু জান্নাতে যেতে বহু কথা বহু কাজ করতে হয় কেন একবার ঢুকলে তার বের হওয়া নাই সুবহানাল্লাহ এত শান্তির জায়গা আল্লাহ আপনাকে রাখবেন তার শেষ নাই দুইটা জিনিস আপনার কাছে ছায়া কি ভুল করছে আল্লাহ নাউজুবিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন যুলা যারা ঈমান আনছে আর শুধু নেক আমল করছে আমলের ফলে করছে খালি আমল করলে আর হবে না তবে এই মাঠে আমি আমলের ফলে বর্ণনা দিতে পারবো না তাহলে আমি আর যাই হোক আমলের ফলে কাকে বলে এটা আপনাকে আমি এখানে বলতে পারবো না কোনদিন যদি আল্লাহ আমি দোয়া করি আল্লাহ এই মাঠটা তুমি এমন পরিবেশ করো আমরা যেন সিরিয়ালে বলতে পারি আমলের ফলে কি আর আমানু শয়তান কি ইনশাআল্লাহ তবে এতটুকু বলতে পারি সকল আমল আমলের ফলে না সকল নবী রাসূল না কিন্তু সকল রাসূলই কিন্তু নবী বুঝা যাচ্ছে না সকল নবী কিন্তু রাসূল না কিন্তু সকল রাসূলই কিন্তু নবী তো সকল আমলই আমলে চলে না কিন্তু সকল আমলে চলেই কিন্তু আমল গোটা কোরআন মাজিদে শুধু আমল করতে বলছে আল্লাহ কেউ যদি প্রমাণ দিতে পারেন পরবর্তী কোন দিনে সে ক্ষমা চেয়ে যাব এত বড় কোরআনে আপনাকে আমলের কথাই বলে নাই খালি বলছে আমলে চলে নেক আমল করো আমল তো ইবলিসও করে ওই বলল তুমি সেজদা দাও অবস্থাতি করে বলতেছে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ কোন যুক্তিতে আপনি এই মাটির জিনিসে সেজদা দিতে বলেন আমি হলে আগুনের তৈরি নূরের তৈরি আমি উপর দিক যাই ও নিচের দিকে যায় ওকে আমি সেজদা দেব এইটা কোন কথা এই জন্য অনেক সময় আমরা দেখতে পারি যারা দিন ধর্মের সঠিক বিদ্যা জানে না কিছু বিদ্যা শিখেছে তাদের অহংকার পেয়ে বাস্ত হয় না ইবলিস আল্লাহর কসম বর্তমানে বর্তমানে এমন কোন কাফেরের কাছে অমুসলিমের কাছে এমন কোন বিদ্যা নাই যেই বিদ্যা ইবলিসের কাছে ছিল না বিশাল পণ্ডিত পণ্ডিত যদি নাই হয় আল্লাহর মুখামুখি কোনদিন এত বড় কথা বলা যায় যে আল্লাহ আমি আদমের কোন যুক্তিতে সেজদা দেব অথচ একজন মুমিনের কাজ আল্লাহ যেহেতু বলছে নো এক্সকিউজ সঙ্গে সঙ্গে মেনে দেবো সামিনা ওয়া তোয়ানা কিসের সামনে কিসের সাধারণে কথা বোঝা যাচ্ছে কিন্তু ইবলিস যুক্তি দিচ্ছে তার মানে বিদ্যা কম থাকলে এই কথা হয় বুঝতে পারছে না হযরত ইবলিসের যে কত ব্রেন কত বুদ্ধি তারা আপনাকে আমি বোঝাতে পারবো না বুদ্ধির ঠেলায় আল্লাহকে বুদ্ধি দিতে গেছে আল্লাহ ভুল সিদ্ধান্ত দিলেন এইভাবে সিদ্ধান্ত দেওয়া চলে নাকি ওই আমার দিবে না জানি ফলাফল কি জাহান্নাম ফলাফল কি বলেন না জাহান্নাম আজকে আমি যদি আপনাকে 15টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস থেকে অনুবাদ করে রাবি সহ পৃষ্ঠা নাম্বার সহ কোন কিতাবে আছে এগুলো বলে যদি আমি 15টা আমল দিয়ে দেই আল্লাহর কসম আগামী কালকে সমাজ থেকে আপনাকে ঠেই করে দিবি আমরা বলবি ইহুদি দালাল হয়ে গেছে তার মানে হুজুর মনে কাছে কোরআনের বাপ দাদা বলে জবাব করে বলবি সবাই কিন্তু আমি যদি আপনাকে আল্লাহর কোরআন মাজিদ থেকে 5টা আমলের কথা বলি যেমন একটা আমল একটু আগে বললাম যে কেউ যদি টাকলম নিচে কাপড় পরে কোনো পুরুষ তাহলে জাহান্নামে যেতে হবে এখানে কি কোনো দল পাইছেন না দলের ওয়াজ আর একটা ওয়াজ বলি আল্লাহর নবী একদিন এক হাতে রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ কি বললাম এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড় এইভাবে ধরে বলতেছে কি জানেন বলতেছে ইন্না হাযাইনি হারাম হাযাইনি তাসনিয়া সিগা ইন্না হাযাইনি হারাম এই দুইটা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য আমি হারাম করে দিলাম হারাম কি হারাম কি কি আলা যুকুরি উম্মতি একটা হলো পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার আর রেশমি কাপড় ব্যবহার কথা বুঝতেছেন না মনে তাহলে এটা কি কোনো দলের বাস পাইছেন তা আমাদের একটা ভেজাল মানে আমাদের কথা সমাজ গতিবিধির সাথে মেলে না শুধু মিলে যায় কোরআন আর সহিহ হাদিসের সাথে এই জন্য আমরা ভালো কথা বললে গালি দেয় খালি এই গোমরা হয়ে গেছে এই ওহাবি হয়ে গেছে ওহাবি বলবে আপনার চাচা তাই না এরাই খালি গালি দেয় অথচ আল্লাহ আমাদেরকে বারবার ঘুরে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমাকে যদি মান্য করতে চাও আমার রাসূলের মান্য করা ছাড়া কোনো পথই নেই বুঝতে পারছেন না মানে আমাকে যদি কেউ মান্য করতে চাও এটা প্রমাণ করতে চাও যে আল্লাহ আমি তোমাকে মানতে চাই তাহলে আমার রাসূলের আনুগত্য ছাড়া দ্বিতীয় পথই কোনো নেই এরপরে আছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ পরে আছে বা উলুল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা উলুল আমর বিচক্ষণ তাদের কথা এবার একটা কথা জীবনে এভাবে অনুবাদ শুনেছেন কিনা আতিউল্লাহ আল্লাহর ইত্তেবা করো বুঝা গেছে তো ওয়া আতিউর রাসূল এখানে ওয়া আসছে কি আসছে এবং আমার রাসূলের অনুসরণ করো তাছাড়া আমার অনুগত্য কোনোদিন হবে না এইবার ওয়া তুলে দিয়েছে আল্লাহ এইবার বলতেছে বা উলিল আমরি মিনকুম আতিউল্লাহর ব্যাপারে ওয়াও নাই ওয়া আতিউর রাসূল আছে এবার আল্লাহ বলতেছে উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা উলুল আমর ধরেন একটা হুজুর মানুষকে আল্লাহ বলতেছে আলেমদেরকে বলতেছে দিনের দায়ীদেরকে বলতেছে তাদেরকে মানো বসেন তাদেরকে মানো
এইবার আল্লাহ এই কথা বলে বক্তব্য শেষ করলেন না তিনি বলতেছেন ফাইন তানাসাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ একজন আমার পাশে আছে একজন আলেম আমার চাচা আর একজন আরবী ভাষা বোঝার ক্ষেত্রে তার দুর্বলতা নাই আলহামদুলিল্লাহ বুঝতেছেন না মনে হয় আপনাকে আগেতে 40 পর্যন্ত আরবীতে গুনতে দিলে তো বালা ফেলে দেবেন এই সব কি কয় কিন্তু আরবীতে সারা দিন কথা বলতে পারবে এই লোকটা আমার কাছে বসার আগ পর্যন্ত আমি নাম ধরে বললেও সদর্পিত হয়ে যায় কেমন লাগে আমি চাচ্ছিলাম যে এই নিয়ে আমার কাছে এসে একটু বসুক যে আমার কথাটা বলা ভুল যাচ্ছে কিনা আরবি উনি হয়তো গ্রামার হিসেবে না বুঝলেও কিন্তু অর্থ তো বুঝে ফেলবে নাকি বুঝতেছেন না মনে দাদার সাথে বলা করে বলি বলুন তো বিয়ের আলোচনায় আল্লাহ বলতেছে মাসনা বা সুলাসা বা রুবা মাসনা মানে কি মাসনা মানে দুই সুলাসা তিন আর রুবা আরবা চার খামসা পাঁচ অত দূর যাওয়ার দরকার নাই বিয়ে সারের উপরে করা যাচ্ছে না তো যে কথা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা হুজুর মানুষ মাওলানা মানুষ দিন ধর্মের দায়িত্বে আছে তাদের কথা মানো তবে এই কথা বলে আল্লাহ এত শেষ করে দিলে তার কথাই নাই হুজুর যা কয় তাই শুনব কিন্তু তা শেষ করে নাই তিনি বলতেছে ফাইন তানাসাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হঠাৎ যদি দেখো উলুল আমর কেমন কেমন জানি করে এই হুজুর খালি নিজের স্বার্থে কিছু বলে ওই ভাইস্পেরা ফতোয়া দেয় আর ওই বাপের কাছে আর ফতোয়া দেয় তাহলে তুমি কি করবে তখন তখন তুমি আবার ব্যাকে আসো ব্যাকে আসে দুইটা ঠিক রাখো একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মানুষ কি আল্লাহ অন্তভাবে মানতে বলতেছে না আল্লাহ এবং নবীর সাথে মিলে গেলে তারপর মানতে বলতেছে আপনি সরকার বলে একটা জুতা সেলাই করতেছে একটা মুচি তার কাছে গিয়ে জুতা সেলাই করতেছেন এখন উনি জুতা সেলাই করতে করতে বলতেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আসলা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন নার অথবা বলতেছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি এই কথা যদি আপনার আগে কোনো দিন না শোনা থাকে ওই মুসি যদি কোরআন এবং সহি হাদিস থেকে একটা কথা বলে তাহলে ওই মুহূর্তে আপনি তার কথাকে অবজ্ঞা করতে পারেন না এই লোকটার মুক্তি হওয়া জরুরি না আপনার বড় হুজুর হওয়া জরুরি না যেহেতু কথা মুক্তি বের করেছে আল্লাহ এবং রাসুলের যদি মিলে যায় তাহলে ওর কথাটা আপনি মানতে বাধ্য আর বিশাল জুব্বা পাগড়ি এত বড় পাগড়ি যে সাত হাতের বেশি হয়ে গেছে পাগড়ি জুব্বা বিশাল আল খেললা ওইর উপরে আর একটা কোর্তা গায়ে দিছে টুপি এত বেশি উঁচু যার হিসাব নাই বাপরি মনে করেন ঘাড় পেশা চলে গেছে এত বড় পাহাড়ি হুজুর 40 বছর ইমামতি করে কিন্তু তার কোন ফতোয়া যদি আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় আমার রাসুলের বক্তব্যের কন্ট্রাডিকশন হয় তাহলে হুজুরকে মানবেন না রাসুলকে মানবেন সাহস আছে দেখি সত্য গ্রহণ করার প্রতি সাহস আছে সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত শুনবেন নাকি ইনশাআল্লাহ মানে এমন কোন অস্পষ্ট আজকে আমি সিদ্ধার দ্বারা সাত বাড়িয়া বাসীকে রেখে দেব না যে আমি আয়াত বলবো কোরআন বলবো কিন্তু আসে কোন জায়গা তা বলবো না ইনশাআল্লাহ বুঝতেছেন না মানে তাহলে আপনার বুঝতে সহজ হবে আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই স্পষ্টতার জন্য এই প্রত্যেকটা কিন্তু একটা করে আজরাইল বুঝেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরো তো নামে বেনামে ভিতরে গোয়েন্দাগিরি ভালো উদ্দেশ্য খারাপ না আল্লাহ ভালো খারাপ না হয়তো রেকর্ড করতে পারে তো এই কথা কিন্তু আমি আজকেই মুখ দিয়ে বললাম আগামীকালকে আমার বাপও সালে বসে দিতে পারবো না কিয়ামত পর্যন্ত এই কথা থাকবে যতদিন এই ফেসবুক ইউটিউব অনলাইনটা কোনোভাবে উঠে না যায় বোঝা যাচ্ছে না তবে আমার ধারণা প্রযুক্তি এমন ভাবে আগাইছে মনে হয় না কিয়ামতের আগে চাইলেই আপনি এই জাগতিক উন্নতিটা বন্ধ করতে পারবেন বুঝা যাচ্ছে এটা থেকে যাবে তার মানে আমাদের কথাও থেকে যাবে সারা বছর আপনি চেষ্টা করতে পারবেন দেখি রফিকুল ইসলাম সদীপের বা রফিকুল ইসলামকে কোন অংশটুকু নিলে তাকে বেইজ্জত করা যায় কোন অংশটা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে আপনি মরা পর্যন্ত সময় দিয়ে তারপরে আমরা বক্তব্য শুরু করলাম ইনশাআল্লাহ তবে আমরা মানুষ আমাদের ভুল ভ্রান্তি হতে পারে আমরা মানুষ নাকি বলেন তো কি বললাম কথা মানতে হবে আল্লাহর এবং রাসূলের নাকি পারবেন ইনশাআল্লাহ সাহস আছে তো তাহলে এই ব্যাপারে একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করি আমাদের বলেন তো প্রথম আব্বার নাম কি বুঝতেছেন নাকি তাকে বলা হয় আবুল নাস আবুল বাশার মানুষের আব্বা মানুষের পিতা নট অনলি মুসলিম বা মুসলিম এভরিওয়ান যে কেউ মুসলমান বলে কথা নাই হিন্দু কিন্তু আব্বা দাদা সালাম যদিও যোগ্য উত্তর শুনি না বুঝতেছেন না এখানে একটা ভার কথা বলা যায় কিন্তু বিষয়টা কেমন হয় অনেক
সাফায়ে সাফায়ে কথা বলার চেষ্টা করতেছি আবু নাস এবং আবুল বাশারের ব্যাপারে। এটা শেষের দিকে বলবো, পরিস্থিতি বুঝে ইনশাআল্লাহ। আপনার সাথে যদি দেখেন আমার কোনো কথা একেবারে মুখামুখি হয়ে গেছে, এই মানি নেওয়াই যায় না, তবুও ধৈর্য ধারণ করবেন, কারণ আমি তো কাফের না, আপনি তো আর অমুসলিম না, আপনি মুসলিম। সত্য গ্রহণ তো মুসলমানই করে, সত্য গ্রহণ তো মানুষই করে, গরু স্বাগত করতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন গরুকে কিন্তু আলাদা করে গরু হতে হয় না, কোন কুকুরকে কিন্তু আলাদা করে কুকুর হতে হয় না, কিন্তু ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ, শুধু জন্ম নিলে মানুষ হওয়া যায় না, আলাদা করে তাকে মানুষ হতে হয়। আমার হক বুঝি এত বিরুদ্ধে যাচ্ছে আমি কিভাবে মানি, তাহলে আমাদের আব্বা ছেলের দিক তাকান। আমাদের আব্বা ছেলের নাম হাবিল আর আছে কোথায়? সূরা মায়েদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ নবীকে বলতেছে, কিসটা করে বান্দা কেমন কথা, খালি বাদে কথা বলেন কেন? কোরআন ভর আল্লাহর কোরআন মাজিদ দিয়ে সুন্দর সুন্দর কিসসা। অতু আলাইহিম নাবাউনা ইয়াদাম বিল হক। হে রাসূল, আপনি একটু বলে দেন তো আপনার উম্মতের কাছে, প্রথম আব্বা আদমের দুই ছেলের ঘটনাটা বলে দেন তো, কত সুন্দর ঘটনা। ইদ কররাবা কুরবানান সাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন আদম আলাইহিস সালামের দুই বেটা আল্লাহর কাছে কুরবানি পেশ করছে, একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হয় নাই, রাগে অহংকারে হিংসায় বড় ভাই ছোট ভাইকে বলতেছে, লা আকতুলান্নাক, আমি এখনই তোমার কুরবানি করব, এখনই আমি তোমাকে হত্যা করব। তাহলে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই ঝগড়া, মারামারি, আইন নিয়ে ঝামেলা, পথ নিয়ে সমস্যা, এবারে পানি ও বাড়ি ছিটে আসছে, এ মুরগিনী মারার হওয়া, এই ইতিহাস কিন্তু আমাদের আব্বার প্রথম ছেলে থেকেই শুরু। বোঝেন না কথা মনে হয়? একদম সজাগ থাকবেন, বসে একটা মিনিট আমরা অপচয় করবো খুব জরুরি না, কারণ বহু মাহফিল, বহু কথা, বহু জায়গার কথা পেটের মধ্যে চাপা নিয়ে ও একবারে গিলে তারপরে শিকদার করার মাঠে কিন্তু নিয়মিত আসতেন। আপনার এইটাকে কেন মনে হয় না, সেই পাবনা সরি সুধানগর থানা এতই কি নারকেল পোচা পৌঁছে গেছে যে আশপাশে কোথাও দেখি না, কিন্তু খালি বাকি 63 জেলা সারা দুনিয়া ঘুরতেছে, আমি ইচ্ছা করেই আসি না, কারণ আমি চাই না এত দ্রুত আপনি আমাকে ভুলে যান, এত দ্রুত আপনার প্রতি আমার একটা খারাপ ধারণা আসুক। আমি জানি আপনারা কথা লোড নিতে পারবেন না, একটা লম্বা সময় ভুল ভ্রান্তিটা আমাদের মাথায় এত বেশি গেঁথে গেছে, চাইলেই রাতারাতি হকটা গ্রহণ করা কঠিন। আমাদের আব্বার প্রথম ছেলে পারে নাই, রাগ করে বলতেছে, লা আকতুলান্নাক, আমি এখনই তোমার কুরবানি করব। তখন ছোট ছেলে বলছিল, আমিও তোমাকে মারি দেবো, তাই না? আর ধারণা করেও তো বলা যায় যে দুইজন তার খারাপ ছিল না। তিনি বলতেছে, আচ্ছা শেষ পর্যন্ত তুমি যদি আমাকে মারিয়ে দাও, আমাকে মারার জন্য যদি হাত তোলোই, আমি কাবিল তোমার গায়ে হাত দেবো না, অন্তত আমি তোমাকে হত্যা করবো না, মারিয়ে দাও দাও। তখন ইন্নি আকাফুল্লাহ রাব্বাল আলামিন, তিনি বলতেছে, আমি তোমাকে বিপরীতে হত্যা করা বাদ দিয়ে আমি শুধু মুখ দিয়ে বলবো, ইন্নি আকাফুল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভয় পাই, রাব্বুল আলামিনকে ভয় পাই। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে কোনোদিনকে বলেছেন রাগটাকে গিলে ফেলে দিচ্ছে গালি, দোষটা ওরই, ওই গালি দিচ্ছে, তবুও কি কোনোদিন বলেছেন আমি তোমাকে দ্বিতীয় গালি দেবো না, একটা গালির সমাধান আরেকটা গালি না, আমি বলবো হলো ইন্নি আখাফুল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহকে ভয় করলাম, যেভাবে বলছেন দু একদিন। প্রতিবেশী বউ এত খারাপ ভাষায় গালি দিচ্ছে, মনে হচ্ছে যে আমি এখন খাটি নিলে মাথার বাড়ি বাড়িয়ে দিই। বিবেক রক্ত মাংস মানুষ আমরা, রাগ অহংকার আমাদের এটা প্রকৃতিগত ভাবেই আছে, এটা মানুষের মহামানা আদাত, এটা রক্তে মিশে আছে। মনে হচ্ছে আমি গিয়ে ওই মহিলার মাথা ফাটাইয়া দিয়ে আসি, এমন কঠিন পরিস্থিতি দেখে আপনি বলতে পারবেন, ও বোন, কেউ মা ও খালা, তুমি আমাকে যতই গালি দাও আমি তোমাকে একটা গালিও দেবো না। তখন ওকে ও মেন্টাল সাথে দাবি দিয়ে ভয় কিনে এত গালি দেবো, আমি একাকাই, আমি দোকানের মতো খালি গালিবো, আর চুপ করে বলতেছে, আমি আমার আল্লাহকে ভয় করি, জানবেন কোনদিন
সিয়াম আছেন রমজান আছেন এত কষ্ট করে সারা রাত দিন না খেয়ে আছেন আসরের সালাতের পরে একজন এসে আপনার কাছে একটা লোকের বদনাম করতে গেছে মুখে এবারে শক্ত করে ধরে কোন্দন বলছেন আর একটা শব্দ করে মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো বক্তব্য করো না ইন্নি আখাফুল্লাহ আমি ভয় করি আমার আল্লাহ বলছেন দিব চুপ করে বসে শুনতেছেন ভালো লাগে কারণ গীবত হলো টেস্ট খুব মজা খুব শান্তি লাগে অন্যের পরনিন্দা শুনতে কত বেশি আরাম তার শেষ নেই ঠিক নাকি অথচ আমাদের আম্মাজান তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খালি তো খালি মা ফাতেমা করেন অথচ আল্লাহ কোরআন মাজিদে বলতেছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ঠিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে একমাত্র মুমিনদের জন্য মা নির্ধারণ করা হয়েছে আমি মুহাম্মাদের নবীগণের স্ত্রী সূরা আহজাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যত স্ত্রী উনি মারা গেছেন স্ত্রী রেখে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয় বিয়ে হয়েছে বলেন তো একবার কথা বলেন না অথচ আলী রাদিয়াল্লাহু আনহু সত্য কথা যদিও এটা খুব কঠিন আল্লাহর কথা ফাতেমার মতো স্ত্রী ঘরে থাকার পরেও কিন্তু দ্বিতীয় বিয়ের জন্য তিনি রেডি ছিলেন এটা পরে এটা আলাদা শোনা হবে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন বিবি এতগুলো বিবি এক বর্ণনায় 11 এক বর্ণনায় 13 একটা স্ত্রীও কিন্তু দ্বিতীয় বিয়ে আল্লাহর নবীর বিয়ে করার পরে করেনি বোঝা যাচ্ছে না করছে কি কারণ মুমিনের জন্য হারাম যে বিয়ে করবে সে হারাম করবে বাপকে অন্যখানে করো কিন্তু নবীর স্ত্রী বিয়ে করতে পারবে না কারণ তারা আমাদের মা এটা সূরা আহজাবে একবার কোট করে দেওয়া আছে ঠিক আছে কথা তা আমাদের মা বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আর এক সতীনের নাম হলো সাফিয়া কি নাম শুনতেছেন সাফিয়া হলো সতীন তা আল্লাহ রাসূলের সাথে খুব বিশেষ মুহূর্তে আছে দুইজন খুব একসাথে আছে খুব ভালোবাসা প্রেমময় মুহূর্তে আছে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তেনার পরিচয়টা আবার নেন পৃথিবীতে মহিলা জাতি এত বড় লেখাপড়া জানা বিদ্যা আল্লাহ মাটির উপরে নেই হ্যাঁ আপনি বসে আপনার সুবহানাল্লাহ বলতেছেন না হরিণ বাজার গল্প বাবা ওই ফুদি বা বোতল ফাটা দেশে ওইটা শুনলি খালি কাঁদে যা খালি হাসে আর খালি কাঁদে বাবা কি শুনাইলা বাবা কিন্তু আমি বলতেছি কোরআন মাজিদ ব্যথা করে বসে আছেন বলেন না সুবহানাল্লাহ আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার নাম যেন বোঝেন না মাটির উপরে মহিলা জাতির ভিতরে আল্লাহর কসম তার সাথে বড় বিদ্যান মহিলা দুনিয়াতে নেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা অন্য কারণে সম্মানিত লেখাপড়া জানার ক্ষেত্রে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধারের কাছে কেউ নেই বলো আছে না এই আম্মা মহিলা মানুষ একটু দু একটা কথা হয়েই যায় এই আম্মা একটা জোশে একটা কঠিন পরিস্থিতিতে আবেগে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার দরুদ পড়েন না এমনি আমার এখন দোষ আমরা বলে দরুদ পড়িনি মিলাদ পড়িনি তা কয় না খালি কা দরুদ পড়েনি দে দরুদ পড়েন না সেটা মুমিনই না আল্লাহ রাসূলকে সালাম দিতে তো জান্নাতে ঢোকাই যাবে না কি বলেন বুঝলাম না মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা কেউ যদি একবার আমার রাসূলের উপরে দরুদ পড়ে সালাম দেয় 10টা রহমত দেয় আল্লাহ তার উপর 10টা গুনাহ মাফ করে তাও হয় নাই 10টা সম্মান দরজা আল্লাহ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ তাহলে আমি যখন বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা কি বলবেন পিছনের লোক তো বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নাম শুনলে কলিজা শান্তি লাগার কথা না এইটা যদি না করেন নিজের থেকে বেশি যদি আল্লাহ নবীকে ভালো না বাসেন আপনি মুমিনই না তা আল্লাহ রাসূলের কাছে বসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা আমাদের আম্মাজান তিনি বলতেছে আল্লাহ নবী আপনি সাফিয়ার এত প্রশংসা করেন বুদ্ধি টুদ্ধি ভালো জ্ঞান ভালো ঠিক আছে কিন্তু ও হলো খাটো কথা কার মুখ দিয়ে বের হচ্ছে আপনার মতো কিন্তু হাগর পাগল না আমার মতো কিন্তু এরকম দুই কলম জানা শোনা লোক না আমাদের মা আর এক মার ব্যাপারে বলতেছে যে ঠিক আছে আপনি বলতেছেন ভালো কিন্তু ও কিন্তু খারাপ তখন আল্লাহ নবী কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ধমক দিয়ে থামাই দিয়ে বলতেছে আয়েশা তুমি কি বললে মুখ দিয়ে তোমার এই খাটো শব্দটা যদি আমি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দিই আমি যদি মহাসমুদ্রে যদি এই খাটো শব্দটা দিয়ে দেই সমুদ্রের পানি তোমার এই খাটো শব্দের লোড নিতে পারবে না একযোগে সব পানি একবারে কালা হয়ে যাবে আজকের মাহফিল থেকে কান ধরে উঠে যাবেন আর বলবেন মরা পর্যন্ত ভাইকে কষ্ট দেব না মাকে কষ্ট দেব না বোনকে কষ্ট দেব না বান্দার হক নষ্ট করা আপনি মনে করছেন যে জোর করে কোনো কিছু টাকা নেওয়া মনে হয় হক নষ্ট করা আরে ওরা তো আছেই কোন মুমিনকে মুখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে কষ্ট দেওয়াটাও হলো বান্দার হক নষ্ট করা যদিও সাফিয়া কিন্তু ওখানে উপস্থিত নাই তবু আল্লাহ নবী বলতেছে তাড়াতাড়ি তওবা করো কামনা করলে কি তুমি তোমার এই খাটো শব্দ এত খারাপ এই শব্দটা সমুদ্রে দিলে সমুদ্রে বাবার ক্ষমতা নাই তোমার এই খাটো শব্দটা ধরে নিয়ে থাকে পানি ঘোলা হয়ে যাবে সারা দিন বদনাম করতেছে আমরা করতেছি কিনা
বলতেছে নাকি আমরা বদনাম করি না হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যে রায়পুর যা মাগরিব করো যে শুটার মগিসা মাগরিব আলো করে গেছে দুই গ্রুপ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে যে না আল্লাহ রাসূলকে মানা হলো ইসলাম নাকি আপনাদের সন্দেহ আছে না সন্দেহ আছে নাকি আমার কথা কি বুঝছেন আমি তো সুর দিয়ে কাঁদা মাদা আমার হয় না আমি কিন্তু কথা টান টান করে বলি যাতে অনেক কথা আপনাকে আমি দিতে পারি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তো কি বলা বলেন তো দেখি দুই ভাগ হয়ে গেছে এক গ্রুপ বলতেছে আল্লাহ নবীকে মানা হলো ইসলাম মাগরিবের আযান যতই করে থাক আমি জায়গা মতো দেয়া পড়বো বুঝতেছেন আরেক গ্রুপ বলতেছে মোহাম্মদকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো খালেক মোহাম্মদ কোন খালেক না মোহাম্মদ হলো মাখলুক তবে সাধারণ মাখলুক না সবচেয়ে দামি মাখলুক এইটা হলো পার্থক্য যতই তিনি সম্মানী হোক সলাত তার নবীর জন্য করি না সলাত করি আল্লাহর জন্য আমরা এই শোকের মরি নামাজটা পড়বো এক গ্রুপ এখানে পড়লো আর এক গ্রুপ রায় পর্যায়ে পড়লো আল্লাহ নবীর কাছে এসে ঝগড়া লেগে গেছে মামলা দুইজনই উপস্থিত দুই গ্রুপ বললো আল্লাহ নবীর দুই গ্রুপকেই সাবক দিয়ে পিটাইছিল তাই না না লাফি পিলা করছিল না গালি দিয়েছিল না ধমক দিয়েছিল আপনি তো মানিয়ে ফেলতেন আপনার সাথে আমি রফিকুল ইসলামের আমল মেলে না এটা আমিনের কমবেশ একটু হাত বাদান আবাদার কমবেশ একটু দুই একটা হাদিস হয়তো মিলতেছে না আপনার সাথে বলার ক্ষেত্রে আপনি বললেন আমার এই ছেলেটা নষ্ট হয়ে গেছে সি 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 অথচ দেখেন সরাতি চলে গেছে রায়পুর আর শোকার মত অথচ মাগরিব রক্ত চলে গেছে কখন আল্লাহ নবী তখন দেখে বললেন দুই দলের কেউ আসামি না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝে তার কম হয়েছে ওরা একজনও আল্লাহকে অপমান করতে চায়নি দুই গ্রুপেরই সালাতের প্রতি একাগ্রতা আছে দুই গ্রুপে চাচ্ছে যে আল্লাহ রাসূলকে যেন অপমান না হয় আল্লাহকে যাতে অপমান করা না হয় কি বুঝলেন বলেন আল্লাহ রাসূল ভরা দুপুর বেলা রমজান মাসে ফরজ রোজা ভেঙে ফেলছে ইতিহাস জানে না রমজান মাসে ফরজ রোজা ভেঙে ফেলে আল্লাহ নবী একবার দুপুরের টাইমে সাহাবায়ে কেরাম কেউ কেউ আমটা আমটা করে আর কেউ কেউ বললো যে কোনো কথা নাই যেহেতু আল্লাহ নবী এখন পানি খাইছে কোনো কথা চলবে না রাসূলের সময় সাথে সাথে রোজা এই মুহূর্তে ভাঙি ফেলেন এটাই হলো ইসলাম আপনি না জানতে পারেন কিন্তু যাদেরকে আপনি ঘৃণা করেন গালি দেন তারা ঠিক পায় তারা জানে বসে থাকি রাসূলের আনুগত্য কাকে বলে তখন এক গ্রুপ ভাতারা হয়ে বলতেছে না 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 সারাদিন পারলাম আর এই দুই ঘন্টা পারবো না অথচ বুঝতে পারতেছে না যে আল্লাহর নবীকে মানাটাই হলো ধর্ম বোঝা পারছে না আল্লাহর নবীকে মানাটাই হলো ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি সফরে বের হও তাহলে তোমরা ইচ্ছা করলে দুই ওয়াক্ত সালাত একসাথে জমা করে পড়তে পারো তাও আবার খাটো করে নাও অর্ধেক করে নাও যোহর দুই রাকাত আসর দুই রাকাত একসাথে 12 সাড়ে 12 সময় করে বারা চলে যাও একবার এশার সময় যায় মাগরিব আর এশা পড়োগা তাতে অসুবিধা নেই সুবহানাল্লাহ আপনি যদি যুক্তি দেন আদান করে গেছে মাগরিবে আসরের আদান পড়তেছে ওই মসজিদে আমি যাবই না ঢাকা আমি মাঝপথে নামি করবো গাড়ি থেকে আমি আগে নামাজ পড়বো তারপর যাবো তাহলে আপনি বেশি বুজুর্গ হয়ে গেছেন বেশি ভালোবাসতে গিয়ে বউকে মা বলে ফেলছেন এই দায়িত্ব আপনার না যেহেতু রাসূল বলেছে ওইভাবে মানাটা হলো ইসলাম কোন রকম হেরফের করলে ধর্ম ঠিক থাকবে না বোঝা যাচ্ছে না আল্লাহ নবী বলেছে পা দেখানোর উদ্দেশ্য রাসূল জানতেছি আপনার পায়ে আছে এই যে মোজা পায় না দেখেন না কথা পায়ের মোজা দেয় না শীতের দিন মোজা পরেন না আল্লাহ রাসূল বলতেছে বাড়িতে যদি থাকে কেউ একদিন এক রাত মোজা না খুলে বধু হয়ে গেছে খালি ওই ভিজা হাতটা নামে মাত্র একটু হাত দিতে টান দিয়ে দিয়ে হয়ে গেছে আর যদি সফরে আমার মতো বের হন যে 5 মাসের আগে বাড়ি ফেলা নাই হঠাৎ গিয়ে একটু সবির পালে যাওয়া তাহলে আপনি কি করবেন 3 দিন 3 রাত পর্যন্ত ইসলাম আপনাকে সার দিয়েছে এই মোজাই খোলার দরকার নাই যতই আপনার আরাম লাগুক কষ্ট লাগুক যাই লাগুক আপনি ইচ্ছা করলেন না খুলবেন না এমনি খালি হাতটা টান দিবেন বধু হয়ে গেছে এখানে যদি যুক্তি খোঁজেন না আমার তো ভালোই লাগতেছে ওই আমার তো ঠান্ডা লাগে না আমার তো সবই ভালো এই নিয়ম আমার ভালো লাগলো না তাহলে ইমান অর্ধেক গেল না পুরা গেল আল্লাহ রাসূলের কোন বিধানকে যে কেউ যদি নাকশিত কায় কটু মন্তব্য করে তার কি ইমান অর্ধেক যায় না পুরাটা যায় আপনি মানবেন না সেটা ভিন্ন কথা কাকেরা খাওয়া হলে জায়েজ কোনোদিনও যদি কাকেরা না খান আল্লাহর কসম করে গুনাহ নাই কারণ এটা রুচির ব্যাপার সকল হালাল খাদ্য আপনি খাবেন সেটা জরুরি না কিন্তু আপনার সামনে একটা লোক কাঁকড়া খাচ্ছে আর আপনি বলেন না রে মা কুরু খায় এই একটা কথা তার ইমান চলে যাবে কারণ হালাল কে হারাম বলার ক্ষমতা কোনো মাখলুকের হাতে নাই আল্লাহর নবী মধুর ব্যাপারে আপত্তি করার কারণে সূরা তাহরিম আল্লাহ কোরআন মাজিদে আয়াত নাযিল করে দিল ইয়া আইয়ুহান নাবী জুলিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি মধুকে হারাম করতে চাচ্ছেন কেন এটা তো হারাম জিনিস আপনি হারাম করার কে
হুজুরের ব্যাপারে যদি এই কথা হয় রাসূলের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি কি আর আমি কি কথা হুবহু মিলে যেতে হবে দুইজনের সাথে একজন হলো আল্লাহ আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে দুইজনের একজন আসামি না অথচ ফরজ সালাত নিয়ে কথা হচ্ছে হচ্ছে না আর আমার মহল্লার এই মানুষ কাকার সামনে বলতেছি একজন যদি জীবনে আমিন জোরে করে না বলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এখন পর্যন্ত আজ পর্যন্ত এবং আমার হায়াত যতদিন থাকে আমার মুখ ফসকে আমার বিবেক যদি ঠিক থাকে মস্তিষ্ক ভালো থাকে আমার জীবনে কোনোদিন এত নোংরা কথা শুনবেন না যে এই লোকটা আমিন আসতে বলছে বলে নামাজ হয় নাই এতবার বাজে কথা আমি বলবো না কারণ এটা কোনো ফরজ কাজই না বোঝা গেল না আমার ডান পাশের ব্যক্তি যদি সিদ্ধারপাড়া তারাবাড়িয়া সাতবাড়িয়া মসজিদে আমি তো হাত বুকে বাঁধলাম আপনি বাঁধলেন নাবিন নিছে আর একজন হাতি বাঁধে নাই হতে পারে কিনা সে হলো মানে কি মাঝাব মানে ও হাতি বাঁধে নাই ছেড়ে দিছে এই জন্য যদি আমার জীবদ্দশায় কোনোদিন বলি এই লোকটা নামাজ হইল না সেদিন আপনারা আমাকে বলবেন আমি পাগল হয়ে গেছি এটা আমরা কোনোদিনও বলি না আমরা বলি কি জানেন এটা একটা সুন্নাহ আমল এইটা না করার কারণে কোনো লোক গুনাহগার বা কাফের হয় না কিন্তু আপনি কামনা করলেন কি আপনি কি কামনা করলেন বলেন আপনি মনে করতেছেন ধর্ম আপনার বাপ দাদার লেস্টিরি করা কিভাবে জানেন আপনি মনে করছেন আমার মাঝহাব বা আমার নিয়ম আমার তরিকা আমার এই জিনিসটা মানতে মনে হয় তারা বাড়ির লোক বাধ্য বা এই হুজুর বাধ্য বা অমুক বাধ্য সি 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 ইসলাম হলো ওপেন সর্বজনীন ইসলাম হলো উন্মুক্ত মানুষের বোঝার তারতম্য হইতে পারে কিনা কিন্তু কোন মুমিন তো অমিনের কারণে কাফের হয় না হয় কি কথা তো বলে না এবার ভাল লাগতেছে কথা বলা হয় লিল্লাহি তাকবীর এরকম করতে করতে তো পিছনে একবারই হয়ে গেল সামনের দিকে একটু জোরে চাপ দিতেন যদি কারণ আমরা তো কথা বলবেন না কেউ আমরা কিন্তু একটু সেফে বসতে পারি শীতের দিন এমন কোনো কষ্ট মনে হয় হবে না নাকি বলেন হবে কি ইনশাআল্লাহ পুরো জায়গাটা আমার মনে হয় চাপ দিয়ে বসবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না আপনাদের পরে গালি দিয়ে এখন অন্তত বসে থাকা আপনি গালি দিলে আমার খুব একটা আসে যাবে না ইনশাআল্লাহ পৃথিবী অনেক বড় বিশাল দুনিয়া আপনার কাছ থেকে আমি সার গর্ব নিয়ে খাবো আমার থেকে আপনি সার গর্ব নিয়ে খাবেন এই কথা মিথ্যা পৃথিবী সৃষ্টির মানুষ তৈরি 50,000 বছর আগে তার বাজেটে কি আছে সিদ্ধান্ত আগেই পাশ করা আছে সমুদ্রের তলদেশের পানিটা খায় কি পাথরের ভিতরে পোকাটার খাদ্য কি একটু ভেবে দেখেন কাঠের ভিতরে কি স্বাদের জিনিস পাইছে কাঠ খায় খায় বাঁচতেছে পোকা রিজিকের মালিক কি মাখলুক না খালেক পৃথিবী কিন্তু কারোর কাছে গর্ব নিয়ে ফায় নেই আপনি মানলেও কোরআন সত্য না মানলেও কোরআন সত্য আপনি মানলেও আল্লাহর রাসূল সত্য না মানলেও আল্লাহর রাসূল সত্য আপনার মানা না মানা কিসের আসে যায় বুঝতেছেন নাকি তাহলে কোরআন হাদিস থেকে বয়ান এভাবে চলবে ইনশাআল্লাহ তবে আপনাদের একটা কথা দিতে পারি এই গোটা বক্তব্যের ভিতরে একবারও মুখ ফসকে কোনো ব্যক্তির নাম আমরা নেব না ইনশাআল্লাহ কোনো মাসাবের নাম আমরা নেব না কোনো তরিকার নাম আমরা নেব না আমরা শুধু বলবো যে এইটা ভালো কাজ এইটা হলো রাসূলের সুন্নাত মানা না মানা কি আমার কাম মানুষের হাতে হেদায়েত থাকলে আদম আলাইহিস সালাম তো দোষী হয়ে যাওয়ার কথা নাউযুবিল্লাহ আরে নিজের ব্যাটাকে টিকাতে পারতেছে না কি করবেন বলেন হেদায়েত তো আল্লাহ দেয় আদমের আল্লাহ দেয় হেদায়েত আদম দিতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার ব্যাপারে উপকার করতে পারতেছে না এটা তার দোষ না কেননা হেদায়েতের সাবি হলে আল্লাহর হাতে তিনি কি করবেন যদি আল্লাহর বাজেটে না থাকে শোনা যাচ্ছে কথা তাহলে আপনারা শুধু শুনবেন হাজার অমিল থাক আলেমদের কাছে পরামর্শ করবেন আমার যতই বিরুদ্ধে যাক আসলে কথাটা হাদিসে কোরআনে আসে কিনা যদি থাকে তাহলে আপনি আমাকে গালি দিলেন না মূলত রাসূলকে আল্লাহকে গালি দিলেন কেন কথা যদি কোরআনে থাকে কথা যদি হাদিসে থাকে আপনি যদি ভালো কথা বলেন আপনাকে গালি দেওয়া মানে আমি কিতাবকে গালি দিলাম না একটু আগে বলেছি মুসি মেথর ডোম চামার তার কথাও যদি আল্লাহর কথার সাথে আর রাসূলের কথার সাথে হুবহু মিলে যায় তাহলে ওই কথা মানে আমার জন্য ফরজ না পড়ল আর বিশাল যুগপালা লোক যদি মিথ্যা কথা কয় খালি জাল জয়ফ হাদিস বলে তাহলে আপনি কার কথা হুজুরের কথা মানবেন না রাসূলের কথা মানবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু সাইরে চলে যাচ্ছি আপনারা কিন্তু মাপ পাওয়া কঠিন যখনই আল্লাহ নবীর নাম আসতেছে আমি কিন্তু পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আল্লাহ রাসূল বলবো ততবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাতে বলতে না পারেন এরা নবীর দুশমন নাউযুবিল্লাহ রাসূলের উপরে দরুদ যে পড়ে না এর সাইতে পরাকপাল এর সাইতে কৃপণ মানুষ দুনিয়াতে নেই কেননা রাসূলের উপর দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুধু একটা পুরস্কার দেয় না তিনটা পুরস্কার দেয় 10টা নেকি 10টা গুনাহ মাফ এবং 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ ওয়া ফক নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কুরবানির কথাটা বলি নাকি
inni uridu an tabu abi ismi wa ismika fatakuna min ashabin nar salam ayat 5 নম্বর আয়াত শেষ পর্যন্ত ওই যে বলেছি হাদিসের রাবি হলো হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আছে 6487 তিনি বলতেছে হুজিবাতিন নারু বিশাহাওয়াত জাহান্নামের সাদিক দি গেট করা আছে বলে মানুষের প্রবৃত্তি নফসের খাসিয়াত দিয়ে ঠিক ওই নফসের বশবর্তী হয়ে অহংকার বশত নিজের কলিজার ছোট ভাইকে হত্যা করে দিয়েছে তখন তিনি হত্যা করার আগে বলেছিলেন মৃত্যুর আগে আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্রের লাশ কথা হলো ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন ভাই শেষ পর্যন্ত তুমি যদি গায়ের জোরে আমাকে মারিয়ে দাও তাহলে আমার কিছুই আসা যায় না আমার পাপ তোমার পাপ তোমার পাপ আমার পাপ আমাদের দুইজনের পাপ একসাথে ঘাড়ে করে নিয়ে তুমি জাহান্নামে গেলে আমার কি কোন দয়া বুঝছেন না 5 নম্বর সূরা সূরা মায়েদা 29 নম্বর আয়াত আপনি বাড়িতে যা দেখলে পেগাম এসে বাংলা কোরআন সুদেহ নিশানে আছে আমার পাপ আর তোমার পাপ যদি তুমি নিয়ে জাহান্নামে যাও আমার কিছু করার নাই ভাই আমি তোমাকে হত্যা করব না এটা আমি কোন দূর কই না বলতেছে শেষ পর্যন্ত আসমান থেকে আল্লাহ একটা কাক পাঠাইছে কাক কি বললাম কাক একটা পাখি না বলেন না একটা কাক পাঠায় দিছে কাক আসি করছে কি মরা ভাইয়ের পাশে এই মুখ দিয়ে পা দিয়ে খুঁচায় 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 মাটি খাল করতেছে তখন ওই বড় ভাই লজ্জায় বলতেছে সি 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 কি কামনা করলাম আমি আরে নিজের মরা ভাইয়ের লাশ মাটি দেওয়া লাগে কিভাবে সেটাই আমি জানি না আমি এত বড় একটা অন্যায় করে ফেললাম নাউজুবিল্লাহ মিন জালিম অনুতপ্ত হলেন তিনি কিন্তু যা কাজ তা তো হয়ে গেছে বোঝা যাচ্ছে না অন্যায় যেটা হওয়া সেটা তো হয়েই গেছে ঠেকানো কি যাবে তাহলে অন্তরে যেটা চায় সেটাই চূড়ান্ত না আল্লাহ যেটা চায় রাসূল যেটা চায় ওইটা হলো চূড়ান্ত আপনি আর আমি যেটা বুঝবো সেটাই চূড়ান্ত দিন নয় আল্লাহ যেটা বুঝবেন রাসূল যেটা বুঝবেন সেটাই চূড়ান্ত দিন ঠিক নাকি তাহলে আমরা ওয়াদাবদ্ধ আল্লাহ তোমার কথা এবং তোমার রাসূলের কথা আসলেই আমরা মেনে নেব বিনা বাক্যে বলেন ইনশাআল্লাহ কথা তো দিলেন ইনশাআল্লাহ কিন্তু গালি দিবেন না কাউকে কোনো মুমিনকে কোনো মুসলিমকে আপনি মনে রাখবেন যেই লোকটা আল্লাহর ঘরে সেজদা দিতে ঢুকে গেছে এই লোকটা আমি জোরে বলুক আস্তে বলুক হাত বাদুক না বাদুক তবু আপনার মুসলমান দিনই ভাই আপনি চাইলে তাকে আল্লাহর ঘর থেকে বের করতে পারেন না চাইলে আপনি তাকে গালি দিতে পারতেছেন না আমলে যতই তারতম্য থাক বুঝতেছেন নাকি তাহলে আমাদেরকে মানতে হবে দুইটা জিনিস একসাথে বলেন কি কি কোরআন এবং যদি আপনারা কেউ কেউ বলেন যে মানতে হবে সুন্নাহ হাদিস কে মানে আরে পাগল হাদিস আর সুন্নাহ কে আলাদা শব্দ এই কোরআনটা তো হাদিস বলা যায় না কথা আল্লাহ নিজে বলতেছে এটা হলো হাদিস আফাবিহাজাল হাদিস আল্লাহ বলতেছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাবীরা যদি বলেন যে তালি সুন্নাতে ঠিকঠাক তো কোরআনও তো সুন্নাত এই কোরআনটা সুন্নাত আপনারা আমার মনে করেন সুন্নাত মানে খালি নবী আল্লাহর সুন্নাত আছে দেখবেন সূরা বানী ইসরাঈল ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা আমি আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নাই সুবহানাল্লাহ আয়াত আমি যা দিছি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমার আয়াতের বিশ্লেষণ করার ক্ষমতা কোনো মানুষের নাই তাহলে এটা আল্লাহর সুন্নাত কিন্তু আমার বড় আফসোস হয় আমার বড় লজ্জা হয় আপনাদের সামনে আসলে এই কোরআনের মূল সৌন্দর্য আমার দেশবাসী না জানেই কবরে চলে যাচ্ছে রাগ করেন না রাগ করে আমার কিছু করার নাই বলছি কিন্তু পৃথিবী অনেক বড় আপনাকে মাথায় নিয়ে আমার চলতে হবে এটা খুব ভুলে যান অনেক ভুলে যেতে হবে মাথায় নিতে হবে জাহান্নামের ভয় আর মাথায় নিতে হবে আল্লাহর জান্নাতের আশা মানুষ মানুষকে ভয় করলে বিপদে ডবল পড়ে আল্লাহকে ভয় করলে অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায় বোঝা গেল না মানুষের ভয় আর আল্লাহর ভয়ের তফাৎ হলো ওই দেখেন একটা সাপ আপনি যে বিশ্বাস করেছেন তার প্রমাণ ওই সাপ দেখলে ওখানে আর যাবেন না দৌড় দিবেন বোঝা গেল না আমি বলতেছি ওই দেখেন একটা বাঘ আপনি যে বিশ্বাস করেছেন কি না করেছেন তার প্রমাণ ওই রাস্তার অন্তত যাবেন না উল্টা দিক দৌড় দিবেন ঠিক নাকি
আর আমি বলতেছি আল্লাহকে কেউ যদি ভয় করে আল্লাহর ভয় আর সাপের ভয়ের পার্থক্য সাপ দেখলে বাঘ দেখলে মানুষ তার উল্টা দিকে দৌড়ায় আর আল্লাহকে কেউ ভয় পায় তার প্রমাণ ঘুরে ফিরে আল্লাহর দিকে আরো বেশি করে যায় বোঝা গেল না শুনতেছেন না মানে মাখলুককে মাখলুক থেকে ভয় করলে তার আশেপাশে দাঁড়া যদি ধুয়ে বাড়ি নাকি মানুষ বন জঙ্গলে জুতা পরে যায় হঠাৎ যদি সাপে কামড় দেয় একটু দূরে দূরে থাকে কিন্তু আল্লাহ বলতেছে মাখলুকের ভয় আর খালেকের ভয়ের পার্থক্য খালেককে কেউ যদি ভয় পায় তাহলে উল্টা দৌড় দেওয়া বাদ দিখালে আমার দিকে আরো বেশি করে দৌড় দেওয়া লাগবে বুঝতেছেন নাকি আপনি শেষ রাতে তো ওঠেন না প্রত্যেকটা রাতে তিন ভাগে দুই ভাগ পার হলে সপ্তম আসমান থেকে নিচে নেমে আল্লাহ প্রথম আসমানে ডাকে ও বান্দা ও গুনাহগার আমার কাছে ক্ষমা চাও ও ঋণগ্রস্তকারী ঋণ থেকে আমার কাছে পানা চাও তখন তো আপনি কেমন ঘুম পাড়তে যাচ্ছেন তখন তো আপনার মূল ঘুমের টাইম তা আপনি আল্লাহকে কি বলবেন কিভাবে ঠিক পাবেন যে আল্লাহ দয়া কাকে বলে আল্লাহ বলতেছে বিচারের মাঠে আদম সন্তান তার পাপ হতে হতে আকাশ জমিন পূর্ণ হয়ে গেছে তবু সে যেন নিরাশ না হয় তার পাপ যত আমার রহমানের দয়া তত তবে দুইটা পাপ করলে হাউজে কাউসারের কাছ থেকে খাবি পেট আর একটা পাপ করলে আমি আল্লাহর দয়া তার উপরে কাজ করবে না দুইটা পাপের নাম কি শোনার দরকার আছে তবে এই জায়গা বসে খালি নাম শোনারই ভাগ্য হবে সেরিয়াল দেওয়ার ক্ষমতা আমার নাই এটা নিষেধ আছে একটা পাপের নাম হলো বিদাত যেইটা করলে আল্লাহ নবীকে অপমান করা হয় নাউজ বিল্লাহ যেইটা করলে হাউজে কাউসারের পানি পায় না আর একটা পাপের নাম হলো শিরক যেইটা করলে আল্লাহকে অপমান করা হয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করেন না আইয়ুশরাকা বিহি তার সাথে শরীক করাকে ওয়া ইয়াগফিরু তবে ক্ষমা করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা তাহলে লিখতাম শিরিক ব্যতীত যত গুণ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আমার ইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ কেউ যদি শিরিক করে ফেলে আল্লাহর সাথে সেই লোকটা জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে গেল জান্নাত হারাম শিরিক কি ছোট গোনা না বড় গোনা আমাদের ঘরে ঘরে শিরিক মানে মিনিটে মিনিটে শিরিক কিন্তু আমার হাত পা বাধা আমি চাইলেও এটা সিরিয়াল করতে পারতেছি না তবে আল্লাহর কাছে রহমতের আশাধারী কোন না কোনো একদিন পরিবেশ করে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ যে জাতি আমার মতো একজন মানুষ এত সমাজের গতিবিধির উল্টা পথে মনে হচ্ছে চলে যাচ্ছে এত কষ্টের মিলাপ করে না একটু আরো কত কাজ করে না এত কিছুর পরেও যদি এই শিয়ারে বসার সুযোগ করে দেয় তাহলে আপনাদের প্রতি কুধারণা করলে আমি গুনাহগার হব আমি সুধারণাই করলাম ইনশাআল্লাহ আপনারা সত্যটা চান আল্লাহ কবুল করুন এটা আমি স্বীকারই করলাম কারণ আমাকে মাথায় না খুব কঠিন আমি ভয়েতে আমি সুধারণাগার আসতে চাই না ভাই আমাকে নিয়ে আপনি বিপদে পড়বেন কেন আমাকে আপনি দুইজন ইমানের তাড়নায় আবেগে দুইজন কোরআন হাদিস বোঝেন আপনি মনে করলেন যে রফিকুল ইসলামের সাইডে নিয়ে আসেন ও আর একটা জিনিস আমার নামও অনেকে অর্থ জানে না এটার ব্যাপারে আমাকে প্রশ্ন করে আরে বাঙালি রে আলী না আলী ইবনে আবি তালিব ওমর না ওমর বিন খাত্তাব হ্যাঁ আবু বকর না আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা ওসমান না ওসমান ইবনে আফফান বুঝতেছেন নাকি তাহলে এ কি করবেন বলেন না আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে নামের আগে মোহাম্মদ কই হযরত কই মাওলানা কই হাফেজ কই আল্লামা কই সাইফুল হাদিস কই দাদা কই কত টাইটেল থাকে হুজুরদের এর খালি রফিকুল ইসলাম বিন সাইদ আমি ভয় দেই কাম করি এত লকব টানি আমার জান্নাতে যাওয়া কঠিন বুঝতে পারছে না এত মিথ্যা কথা উপিরে দিয়ে আমার কাকা আমাকে দাঁড় করায় বলবে এখন এখন যদি লেখা থাকতো এখন আপনাদের সামনে ওয়াজ করবেন মিথ্যা কথা কিন্তু একটাও বলবে না সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বা এই সেই 64টা জেলায় বিচরণকারী বিশ্বের বিশেষ 7টি রাষ্ট্রে যে কোনো সময় দাওয়াতি কাজের জন্য পারমিশন প্রাপ্ত যে কোনো ক্ষেত্রে দাওয়াতি কাজের অগ্রণী ভূমিকা বা দাওয়াতি কাজে আছেন হযরত মাওলানা হাফেজ কারি মেলা কিছু বললাম আমার কাকা তারপরে বলতেছে রফিকুল ইসলাম বিন সাইদ তা আমি মানুষ না এই সামনে প্রশংসা করলে আমার কি অহংকার আসার কথা না আপনার ভুতরে না লজ্জা নাই খালি কয় যে এই বাবা এই কত তার টানে 4 মিনিট বলে লকব কয় চুপ করে ঘোমটা দিয়ে বসে থাকে আল্লাহ নবী বলতেছে সাইডে মাটি থাকলে মুখে ঢের মারো কেননা এই সামনে প্রশংসা করা হারাম বোঝা যাচ্ছে না সামনে সামনে যদি আপনাকে কেউ অতিরঞ্জিত প্রশংসা করে তাহলে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে ও কি করা যাবে বলেন তাহলে এই পাশে যদি একটু কষ্ট করে কাকা এদিকে দেখা দেন এই পাশে জায়গা আছে আপনারা তো রাগ করতেছেন না ও ভাগ ভাগ কথা বলে ফেললাম তবু আমি আমার
বাচ্চাদের মুখের দিকে তাকায় দেখতেছি বিরক্তির ভাব একজনেরও নাই আলহামদুলিল্লাহ একটু একটু যদি কষ্ট করতেন আমার মনে হয় একটু ভালো হ্যাঁ মা বোনদের ওখানে বলে অসুবিধা হচ্ছে আমার মা বোনদের বলি আপনি একটু কষ্ট করে চেপে চেপে একটু জায়গাটা করে দেন পরিবেশ করে দেন সবাই আমরা কিছু সময় পর কেউ থাকবো না সবাই যে যার জায়গায় চলে যাবো তো একটু পরিবেশ করে দিবেন জায়গাটা আপনাদের ওখানে জায়গা হচ্ছে না আমরা জানি তবে একটু কষ্ট করে চাপাচাপি করে বসবেন ইনশাআল্লাহ আপনারা আমার এত প্রিয় মানুষ ভালোবাসার মানুষ কোনদিন হয়তো আগামীবার থেকে বলবে কিনা বা আদৌ আমি আর আসতে পারবো কিনা কিন্তু প্রতি বছর আমি মনে করি অন্তত এক জায়গা আমার আসা উচিত যে কোনো জায়গা হোক নট অনলি শিকদার পাড়া সাতবাড়িয়ার ভিতর অন্তত এক জায়গা আসি কারণ বছরে একটা দিনও যদি গ্রামের মানুষের মুখটা না দেখি তা একটু ভিতরে একটু ব্যথা কষ্ট থাকেই থাকে কিনা তা আমি একটু আশায় থাকি এটা লোভ আমার আছে প্রতিদিন 17টা জালসা মিস করে দেই যে ভাই পারবো না আরেকজনকে দেখো 24 সালের ডেট লেখে কথা ঠিক আছে তবে আমার মন চায় যে সাতবাড়িয়া ইউনিয়নের ভিতরে কোন একটা মাঠে আমি একদিন অন্তত বছরে একবার আসবো এসে আমার গ্রামের মানুষের সাথে একটু দেখা করে চলে যাব কথা বুঝছেন নাকি এটা আমার মন চায় তো যাই হোক হ্যাঁ ঠিক আছে বসা যাবে তাহলে আমরা কথা যেভাবে বলতেছিলাম আমরা বলতে থাকি ইনশাআল্লাহ সামনে যদি কেউ মানুষের অতিরঞ্জিত প্রশংসা করে আল্লাহর কসম অহংকার আসে ভিতরে জানেন আপনি অহংকার আসে বলেন তো কেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আরে কথাই তো শোনেন না এইসব উদরালা কথা তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামের ফিতা কাটবে আল্লাহ ফিতা ফিতা কাটেন না আপনার মাথার মধ্যে এই কথা বলতেছেন না পাশে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন শপিং মল আপনারা ফিতা কাটি উদ্বোধন করেন না তো জাহান্নামে উদ্বোধন করবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার প্রথম নাম্বার শ্রেণী হলো মওলানা মানুষ হুজুর মানুষ আমার তো কিছু করার নাই আবু দাউদ 2335 আমার কি করার আছে আল্লাহ রাসূল বলতেছে আপনি কষ্ট পেলে রাসূলকে কষ্ট দেওয়া হয় আমার তো কিছু করার নেই আবু দাউদ 2335 আল্লাহ রাসূল বলতেছে আলেম নাই হবে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি সুবহানাল্লাহ আবার এই আলেম হবে কানা দাজ্জালের সাথে খারাপ আল্লাহ রাসূলের মুখের ভাষা আমার কিছু করার নেই দুই শহীদ কি কি বললাম দেখেন এই কথা মেনে নেওয়া যাক আল্লাহ রাস্তা নিয়ে যে জীবনটা পর্যন্ত দিয়ে দিছে কোন কথা নাকি মনে করছেন আপনি বোঝা যাচ্ছে আপনার পাশে প্রতিবেশীর মারামারি লাগছে ঝগড়া লাগছে আপনি বুঝতেও পারতেছেন কখন জানি জাগা জায়গায় একটা কোপ দিয়ে মানুষের না বিপদে না ঘটে বসে তবু আপনার স্ত্রী জোর করে টানি বলতেছে তুমি সব ধর ধরে যাবেলা দেয় না তুমি সব ধর কেউ তুমি সব ভেদালা দেয় না আপনিও কেন তাহলে নিয়োগ করছেন ওখানে যা হয় আদায় হয় না আমি কোনো ধরে যাবেলায় নাই আছে না আচ্ছা এই মানুষ আবার জিহাদ করবেন কিন্তু আল্লাহ রাসুল বলতেছে জিহাদ করে শহীদ হয়েছে এই শহীদ দিয়ে আর হুজুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করব কেন হন বলেন কারণ শহীদ হয়েছে মানুষ আমাকে শহীদ বলবে মানুষ আমাকে হুজুর বলবে কি ব্যাপার কি কথা হচ্ছে কি সমস্যা নাকি কথা বলবেন না একসাথে ছোট ছোট বাচ্চা যেমন পাঁচ জায়গা দেওয়া লাগে না আমার দাদাদেরও একটু ফাঁকা ফাঁকা বসাতেন এত শিয়াল আমার পাশে বসে সম্মানী লোকগুলি সভাপতি সেক্রেটারি সাহেব তারা একটু কাছে এসে বসলে তো হয় আমার মনে হয় এটা ভালো হয় নাকি আমি ইশারা করতেছিলাম যে আমার হাতি সাহেব যদি আমার কাছে আসে একটু এখানে বসে তো ভালো লাগবে আমি চাচ্ছিলাম সেটাই আসেন 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 ওদিকে যেতে পারবে না না দেখার জন্য আসবেন না পাশাপাশি দুটো কথা শুনে তারপরে ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ সুস্থতা দান করে ভালো রাখে ইমানের সাথে বলেন না আমিন আমিন বলি পয়সা লাগে আপনি হাদি সাহেবের জন্য খালি মুখে আমিন বলবেন আল্লাহ এই আপনার বেগুনা এই ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ একজন মুমিনের জন্য যা বলল তুমিও তার জন্য তাই করো আমি তো একজন মুমিনের জন্য দোয়া করলে আমারই লাভ শোনেন আপনি তো মনে করছেন যে সূরা হাসর খালি ফজর আর মাগরিব না পড়লে ফেরেশতা আর আসলো না বিপদে পড়ে গেলাম আল্লাহ কসম জাগার জিনিস অধিকাটা নিয়ে নিয়েছেন একটা অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে যদি বলেন লা বাস তাহলে ইনশাআল্লাহ আপনার তীর্থ হবে না আজহিবিল বাস
অশ্যান্ত শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউল্লাহ ইবাদুল ফাকমান ইনশাআল্লাহ এমন ভাবে আল্লাহ আপনাকে সুস্থ করবেন যেন রোগী না থাকে অন্তর থেকে দোয়া করি এই কথা বলে মাথায় হাত দিয়ে যদি কোনো মুসল্লির কাছ থেকে চলে যান আল্লাহর কসম 70,000 রহমতের ফেরেশতা ক্ষমা চাইবে আপনার জন্য সুবহানাল্লাহ এটা আপনি টাইম নিয়ে যেন বলা রাখছে কোথা থেকে নাই কি বলার মুশকিল কি করব চলে কথা একটাই খালি কাজ চলে তো চলে দাদা জমি কাছে এখন চলে না কেন নতুন করে আবার রেকর্ড করতে হয় মুখের কথায় 10 বিঘা জমি বিক্রি করে ফেলছে এখন তো জমি টেকে না দলিল নাই জমি নাই মুখের কথায় ছিঁড়ে ভেসতেছে না এত কিছু মেনে নিলে দিন ধর্ম মেনে নিবে না যতই অমিল থাক কথা যেহেতু আল্লাহ কথা যেহেতু রাসুলের আমি মানতে বাধ্য খালি বাধ্য না ফরজ মানে বহু কিছু আগে চলে না এখন দেখতেছি বহু কিছু আগে ছিল না এখন আছে বহু কিছু আগে ছিল এখন নাই কি করবেন তো জমিতে ধান লাগানি বাদ দিয়ে দেন এক কোনা লাগান খালি কোন যে না 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 এটা অন্যায় হবে আগে 5 বিঘা জমি চাইছি সারা মাঠ ঘুরিয়ে 50 মন ধান পাই নাই আর এখন মাত্র 2 বিঘা ধানে 2 বিঘা জমিতে 50 মন চলে আসতেছে 2 খণ্ড হচ্ছে আবার কত উন্নত জাতের ফলন হচ্ছে আপনি বলেন যে পাপ এটা নেব না আমার বাপ দাদা 14 পুরুষ হলো সারা দিঘি করে 5 মন পয়সা দাম চাষ করার লোক নাই কয়েক যা হয় উত্তর মানুষ তুমি দিয়ে দিলাম তো 10 বিঘে চাষ করি খাগা কাউই চাষ করে কিরা কাম নাই কিছু নেই এখন প্রযুক্তির কল্যাণে উন্নত বীজ আসাতে মানুষের সুবিধার্থে আপনি ফসল লাগাচ্ছেন 3 মাস পরে ফল দেখতে পাচ্ছেন তার সাথে 3 গুণ হচ্ছে তবে আল্লাহ নবী একটা কথা বলেছে একটা ডালিম খাবে একটা বংশে ওয়াজে কোন দিক যায় মানে এই সিরিজ আকারে কথা না বললে আপনার মন ভরবে এটা আমরা মনে করি একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম যতদিন না খাবে ততদিন কিয়ামত হবে না হাদিসার তার ক্ষমতাই নেই তার জীবনে চিন্তাই আসে নাই আজকের থেকে 30-40 বছর আগে একটা গাভীর উলান থেকে কোনোদিন 1 মণ দুধ বের করা যায় 2 লিটার 1.5 লিটার আর যেটা হয় যে বেঁচেছে খাইছে হিসাবই নেই এখন একটা গাভী থেকে 20 কেজি 30 কেজি দুধ হচ্ছে স্বাভাবিক মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে রাতারাতি মুরগি বড় হয়ে যাচ্ছে ব্রয়লার মানুষের কল্পনায় নেই মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে 1 বিঘা জমি থেকে এই পরিমাণ ফসল পাওয়া সম্ভব মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে দেশি গরুর ভিতর থেকে আবার বিদেশি গাভী বাচ্চা বের হবে মানুষের কল্পনায় নেই মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই সার ছাড়া কোনোদিন বীজ দেওয়া যায় বছরের মানুষ ভাবে নেই আজকে ভাবতেছে এত কিছু মানে এসে দিন ধর্মের ব্যাপারে মানে না কয়ে যে আমার হুজুর বহু আসে নাকি আমার বড় হুজুর বোঝে না আমার ঘুমটা হুজুর বোঝে না এত বড় বড় পাহাড়ি হুজুরকে ভুল করে হা ভুল করে ইবলিস ভুল করে তোমার হুজুর ভুল করে না উমার রাদিয়াল্লাহু আনহু ফতোয়া ভুল যায় তোমার হুজুরে যায় না কেন উমার রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যায় আল্লাহ কসম সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না ঠিক এই লোকটা ফতোয়া ভুল গেছে কি করবেন বলুন তার ছেলে ফতোয়া ঠিক হচ্ছে ছেলের কাছে বলতেছে বলুন তো হজের তামাক তো জায়েজ আছে কিনা তার ছেলে বিশাল বড় বিদ্যান ইবনে উমার উমারের ছেলে হজ হলো 3 প্রকার হজে তামাত্তু হজে ইফরাদ হজে কিরান যার কাছে বসা দেবেন আমি আসি আপনার বড় হুজুরের ঘরে নিয়ে আসেন আপনার পাহাড়ি হুজুরের ঘরে নিয়ে আসেন হুজুর যত বড় হবে আমার ওয়াজ তত বাড়বে ভালো হবে ইনশাআল্লাহ কারণ আমি তখন বুঝবো যে না ও অন্তত শয়তানি করতে পারতেছে না বসে কারণ দেখতেছে আমি কিভাবে বিরোধিতা করবো কথা তো কোরআনের কথা তো হাদিসের আমি যাবো কোন জায়গা আর ফাঁকের থেকে খালি গালি দিবি খালি ঢেল দিবি আমি জানি এই জন্য আমি খালি দোয়া করতাম আল্লাহ এই হুজুর লোকগুলি তো বেশি আসে না কেন একটু দিন ধর্ম বোঝা লোকগুলি কেন আসে না আমি চাইতাম আল্লাহ প্রশ্ন প্রত্যেক মাহফিলে চাই তো যে কথা বলতেছিলাম কি বলতেছিলাম বলেন তো হজ কয় প্রকার হজে ইফরাদ হজে কিরান হজে তামাত্তু তো উমার রাদিয়াল্লাহু আনহু ছেলের কাছে যায় বলতেছে হজে তামাত্তু কি জায়েজ আছে উনি বলতেছে জায়েজ আছে তখন বলতেছে ধরো তোমার বাপ কয় যে জায়েজ নাই বাপকে বাপের মানবো না তোমারটা মানবো আপনার মতো লোকের মতো এত বড় হুজুরের কথা আবার অমান্য করা যায় তাহলে ওই ঠিক ইবনে উমার বলতেছে আমার কথা চলবে না বাপের কথার 4 পয়সার দাম নাই দাম আছে যা মসজিদে নববীতে চলে যাও যায় সরাসরি আল্লাহ নবীর মুখে শোনো কথাটা সত্যি না মিথ্যা
আপনার হুজুরের ভুল ধরা তো দূরের কথা, প্রশ্ন করলে বলে বিয়া দাও। আরে আল্লাহ রে, আল্লাহ নবীকে প্রশ্ন করতেছে, ধান কাটি উঠি আসে গায়ে কেন এত দূর ফেলে দেখাচ্ছে কি? আমার একটু কিছু আমলের কথা বলেন, দুল্লানি আমন্ত্রী আমিন তো দেখাও তো সে জান, আল্লাহ নবী আমাকে একটু তাড়াতাড়ি করে কিছু আমলের কথা সরকারে বলে দেন, আমি তাতে জান্নাতে ফেলে দেয়। সাহাবিরা তাকাচ্ছে উমর দেলান সহ, বাবা রে বাবা কি ব্যস্ত, এত পেরেশান, ও তাড়াতাড়ি আমল নিয়ে জান্নাতে চলে যেতে চাচ্ছে। তখন আল্লাহ নবী বললেন, চুপ করো, আমল দিচ্ছি, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, রমাদান মাসের সিয়াম, সামর্থ্য যেদিন হবে নিসাব পরিমাণ সম্পদ হবে হজ যাকাত করো, অর্থ বেশি থাকলে হজ করতে যেও যাকাত দিও, অন্তরে আল্লাহ নবীর বিশ্বাস রাখো। ও সরে যাচ্ছার বলতেছে, তাহলে কিন্তু আমি নফল সন্নাত পড়বো না, আমি কিন্তু শাওয়াল মাসে রোজা রাখবো না, আমি কথা দিচ্ছি মরা পর্যন্ত তাহাজ্জুদ কিন্তু পড়বো না। আল্লাহ নবী আপনি যা বললেন খালি ওইটা পড়বো, কমাবো না বাড়াবো না, খালি ফরজ পড়বো। আপনি ধরে ভাই একটা ধরে, এই হুজুরটা কি হুজুর, এদের নাম দাঁড়িয়ে বাবা সালাম ফিরে ফিরে দৌড় মারছে, তাতে আপনার কি ফরজ কাজ শেষ বাড়িতে করবে, আপনার অসুবিধা নেই, কারো ভালো নাকি বেশি পাবে। সন্ন্যাতটা বাড়ি থেকে যদি আপনার ঘরে চলে আসার একটা ভালো কাজ করবে, সেটা আপনি বলতেছেন তো নামাজ শেষ বুঝে চলে যাক না। তারপরে আল্লাহ নবী বলল যে, এই শোনো সাহাবীরা, তোমরা মুখ কালা করো, মন খারাপ করো, আরে দুনিয়ার চোখ দিয়ে জান্নাতি লোক দেখতে চাইলে তো ওই দিক তাকা থাকো। কি ফতোয়া দিবেন, দেন সন্ন্যাত করবি না, আল্লাহ কসম করে বলছে আমি সন্ন্যাত করবো না, আল্লাহ লা ইয়াযুদু লা ইয়ানকুস, আল্লাহর কসম হে নবী আমি আপনি যা বললেন এই ফরজের বাইরে আমি যাবই না, খালি ফরজ। ফতোয়া দিয়ে তো আপনি অস্থির করে ফেলছেন একটা মানুষের, কি পেরেশান করে বাবা রে বাবা, সবে পড়াতে ও টেনশনে মরে গেছে, মসজিদে তো এতো ঢুকছি একশো টাকা না পড়া পর্যন্ত ফেরা যাচ্ছে না, দুই একটা পথে তাতে আপনার কি আসে বোঝা গেল না। মূল ফরজটা হলো হুকুম, শুনতেছেন নাকি? আবার বাদ দেন, আবার আজকে রোয়াদের পরে এক্সেপশনাল ঘটনা, এটা এটা ব্যতিক্রম ঘটনা, ওই লোকটা হয়তো আগে সোনাতে পারে না, ফরজটা করতে বললো, তাই ফরজ করতে করতে সোনাতে দরদ একাকাই হবে ইনশাল্লাহ, ঠিক আছে তো? তাছাড়া সারি না দিলে আবার বিপদ, কালকে এবার ইস্যু করবেন যে সোনাত বাদ দিতে বলছে, সতেরো রাকাত সোনাত যদি পাঁচ ওয়াক্ত সালাতের সাথে কেউ প্রতিদিন যদি পড়ে, বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, প্রতিদিন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়। তাহলে আমরা নিষেধ করলাম না, গুরুত্ব বোঝালাম, কিন্তু কেউ যদি না পড়ে তাকে আপনি গুনাহগার বলতে পারেন না, কেন? এইটার সাথে জান্নাত জাহান্নাম নির্ভর করে না, জান্নাত জাহান্নাম নির্ভর করে আল্লাহর ফরজ বিধানের উপরে। সুবহানাল্লাহ, বুঝতেছেন নাকি? দাদাদের বিরুদ্ধে আছে শেষের দিকে একটু বলবো না, তো এখন যে কথা বলতেছিলাম, জাহান্নামে কয় শ্রেণীর মানুষ দিয়ে উদ্বোধন করবে? দুই শ্রেণী পান পান নাই মনে হয়, কি দণ্ড হুজুর আর হলে শহীদ, যাদেরকে আপনি শহীদ বলে জানতেছেন, অথচ তিনি দুনিয়ার মানুষের মন কামাই করার জন্য শহীদ হয়েছে। শোনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এভাবে পরিকল্পনার মতো নাকি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ নবী কি মনে করে, এমনিতে আমরা একটা যুদ্ধে ছিলাম, বলতেছে যে ও রইল জাহান্নামে দামি, তা আমরা একটা তাজ্জব হয়ে গেলাম যে বলে কি একটা যুদ্ধের সৈনিক সাহাবি এভাবে আল্লাহ নবী বললো জাহান্নামে যাবে, আমরা ওই পিছনে লাগলাম যে কোন কারণে জাহান্নামে যায় দেখবো, আল্লাহ নবী ওকে চুরি করছে না, জেনা করছে না, কারোর মাথায় বাড়ি দিয়েছে না, জেনা করছে না, কাউকে গালি দিয়েছে না, তো কি ব্যাপার, কি অন্যায় করছে জাহান্নামে যাবে তাও যুদ্ধের ময়দানে। তারপরে সাহাবীর আল্লাহ নবী কেদরা বলছে, আল্লাহ নবী আপনি কি বললেন কথাই তো বুঝলাম না, স্বাভাবিক আর দশটা সাহাবী চাইছে বলতো আরো বীর তেজস্ব গতিতে ও জিহাদ করতেছে, আমরা নিজে চোখে দেখলাম, একে আপনি কিভাবে বলতে পারেন যে জাহান্নামে যাবে, উনি নিতে পারতেছে না কথা। হঠাৎ করে একটা সাহাবী এসে বলে, আল্লাহ নবী আপনি যাকে বলেছিলেন যে জাহান নামে যাবে, একটু আগে কাফেরদের আঘাতে ও খুব বেশি অসুস্থ হয়ে পড়ে গেছে, কখন দিন মরে তখন দিন জান বাড়ায়, তা আল্লাহ নবী আর কিছু বলল না। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথার চাইতে বেশি গুরুত্ব আর কারোর কথা দিত না, সুবহানাল্লাহ, তাদের বিশ্বাস যেহেতু আল্লাহ নবীর মুখ থেকে কথা বের হয়েছে অবশ্যই কোনো একটা কোনো কারণ আমরা দেখতে পারবো। ওরা রাত্রিবেলা চলে গেছে, দেখি কি হয়, লোকটা অসুস্থ, একটু কাছে দাঁড়াই, তখন যা দেখে যে হাতটা ব্যথা একবার ঝুলতেছে সামান্য, বুঝতেছেন নাকি, কাটি ফাঁসে তো হাত ঝুলতেছে খুব ব্যথা না, একবার থেকে হাতটা পান দিছে দিক টান দিছে রে ফেলছে, ব্যথা যন্ত্রণা গেছে বলি, তখন ঘোরা বলতেছে সুবহানাল্লাহ কি হলো। আবার সুবহানাল্লাহ বলে আমাদের দেশের মানুষ মনে করে মানে প্রশংসার সময় বলা লাগে না, এটা আশ্চর্য ব্যাপার, সুবহানাল্লাহ দি আসরা আব্দি দি, আশ্চর্য ব্যাপার আল্লাহ তুমি তোমার নবীকে ইসলাম করাইছো, সুবহানাল্লাহ বলা যায়, সুবহানাল্লাহ কি দেখলাম আল্লাহর নবী, আপনার কথা তো রাইট, ও তো আত্মহত্যা করে বললো একটু আগে,
বলে এটার নামই হলো অহংকার, এটার নামই হলো দাম্ভিক, এটার নামই হলো লোক দেখানো। ও মনে করছে ইতিহাসের পাতায় ওর নাম লেখা থাক, আমি যে কত বড় বীর পুরুষ, এই জন্য ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আর একটা প্রথমে বলছিলাম কি, সেটা তো ভয় পাচ্ছেন বলতে, কে কে হুজুর, আরে হুজুর আপনি ভালো হুজুরে কেন দোষ দিবেন বিনা কারণে? ভারত তো হুজুর, বিদাতি হুজুর, শিরিক করনে ওয়ালা হুজুর। আর একটা শোনা দরকার আছে কিনা, তিন নম্বরটা হলো দানবীর। আরে কথা কি শক্ত কথা, এক নম্বরে হুজুর, দুই নম্বরে হলো কি বলে শহীদ, তিন নম্বরে হলো দানকারী। আরে কমাল, নিজের পকেট থেকে টাকা বের করে দান করা, এই হাতের তাইতে এই হাত উত্তম করা, এই হাত করা তো সবাই পারে, এই হাত করা বড় কঠিন। এই দান করা নিজের টাকা পকেট থেকে বের করে এটা বড় কঠিন। এত বড় কঠিন কাজ লোকটা করে এখন জাহান্নামে যাচ্ছে হলে তার আপনার ফিতা কানা লাগতেছে, প্রথম উদ্বোধন করবে তাকে দিয়ে। আমি কিন্তু বলেছি একটা কথা এর আগে আপনাদের উদ্দেশ্যে না, যে হুজুরকে আবার নতুন করে আলিফ বাতাসা থেকে শুরু করতে হবে। হুজুর টাইটেল পাস করছে, বিশাল বড় মাদ্রাসার প্রধান, কি অমুক মাদ্রাসার দায়িত্বশীল, 30 বছর বুখারি পড়ায় হতে পারে, এখন আলিফ বাতাসাটা নতুন করে শিখতে হবে। কেন? আল্লাহ রাসুল বলতেছে ওই বিদ্যা বিদ্যাই না যেই বিদ্যা কোরআন আর রাসুলের সহি হাদিসের সাথে সম্পর্ক নেই। বিচারের মাঠে আদম সন্তানের এই পাও হেলতে দুলতে দেওয়া হবে না, 6টা জিনিস বুঝে না দেওয়া পর্যন্ত। তার ভিতরে একটা এলেম অর্জন করেছো কিভাবে আর সেটা খরচ করেছো কোন খাতে, আমাকে বোঝায় না দেওয়া পর্যন্ত পাও হেলতে দুলতে দেবো না। শুনতেছেন এই কথা? তো দানকারীর কি অবস্থা? দানকারী হলে দান করছে নাড়ায় থাকবে বর্ধন, কয়ে যে দিল দশ জান্নাতে দিস না বিশ নাকি আল্লাহর সাথে, সবকে আল্লাহর সাথে এই কথা যায়। আল্লাহর সাথে বলতেছে বেয়াদবি, আল্লাহর সাথে যায় কথা তো বলে না, আল্লাহর সাথে এই কথা যায়। আল্লাহর মান সবচেয়ে ঊর্ধ্বে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, 20 নম্বর সূরা সূরা তোহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলো সবচাইতে উপরে আরশের উপরে সমুন্নত। সুবহানাল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর হাতের মতো পায়ের মতো চোখের মতো কিছুই নাই, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো উপমা কিছু নাই। এবার আমার চাচা একটা কাহিনী দেখাইছিল, ঠিক সেইটার বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হলো পারিবারিক জীবন বিধান সম্পর্কে, পারিবারিক কিভাবে সুখময় আমরা হতে পারি দিনের ব্যাপারে, এই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। একটা ঘড়ি আমার কাছে দিয়ে তাই বাটনওয়ালা ফোন থাকলে মাঝে মধ্যে আমি একটু দেখবো না, ও আপনার কিছু লাগবে, সময় আছে ইনশাআল্লাহ, 9:22 না আমার চাচার আলহামদুলিল্লাহ 9:45 সর্বনিম্ন, তারপরে 2-4 মিনিট যদি উনি আসতেই হয় ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে একটু জায়গা করে দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনের জন্য সকলকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, এদেশ থেকে নারায় আমি উঠাতে পারবো না হয়তো, কিন্তু আমি বিপরীতে রাসূলের সুন্নাহ পদ্ধতিটা আমি বলতে পারি, বলা না বলা আমার কাজ, কিন্তু মানতে পারবেন কি না পারবেন সেটা আপনার কাজ নাকি। লিল্লাহি তাকবীর, নার মানে কি? হ্যাঁ, সে মুখস্থ করে ফেলছে, নার মানে আগুন, জাহান্নাম বা আগুন যাই বলে। তাহলে কি বলবো আমরা? লিল্লাহি তাকবীর, আমার রবের নাম উঁচু হোক। তবে ওয়া কারণে আবার দেহান সামনে তা তাকবীর দিয়েন না, বুঝতেছেন না? এই কথায় কথায় মানুষের রাস্তা অবরোধ করে, মিছিল করে, বিনা কারণে তাকবীর দিতে গিয়ে কিন্তু আজকে মানুষের ভোগান্তি করে আমাদের ইসলামকে কলঙ্কিত করছে একগুলো। কথায় কথায় খালি রাস্তা অবরোধ করে, কথায় কথায় নারায় তাকবীর দিয়ে খালি গালি ভাঙে, খালি অমুকের রাস্তা ভাঙো, কেন রাস্তা হলো বান্দার হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটা কষ্টদায়ক একটা ছোট কাঁটা পর্যন্ত সরায় দেয়, সে যেন নিশ্চিত থাকে ইমানের একটা শাখার পরিচয় দিল। আর আমার দেশে ইমানের চেতনায় কিছু টুপিয়ালা হুজুর রাস্তার পর গাছ ফেলা মিছিল করে, কথা বলতে না দেখি নারা তাকবীর দিয়ে দেয়া সত্যা বের ফেলতে চাচ্ছে, অথচ টাকলির উপরে কাপড় পরা চাই নেই। ওই ইমানের চেতনায় ফজর সালাতে আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু তাকবীর দিলেই খালি ঘরটি বাধা ফেলে দেয়। তাকবীর দিতে হবে কার? বুঝতেছেন কথা তো? তাহলে আমরা আল্লাহর হুকুমের কাছে মাথা নত করবো সর্বদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাওফিক দাও, আল্লাহুম্মা আমিন। সামনে কিছু লিখে দিয়েছে,
এই চার গুণ থাকলেও আমি বিনা সংকোচে পড়তে পারতাম হয়, তবে মানুষ বল বান্দি যাই থাক, তবে উত্তর দেওয়া কিছু না, তবে আমার মনে হয় এখানে উত্তর দিতে গেলে ভেদালে পড়ে যাবো আমি বা বিব্রতকর পরিস্থিতিতে পড়বো সঠিকটা বলতে গিয়ে, যতটুকু বললাম এইভাবেই বলতে থাকি, এগুলো উল্টায় রাখি, যদি প্রধান আলোচক যদি মনে করে এগুলো দিবে তাহলে সেটা তার ব্যাপার, আমি বলবো না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের মানতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস, তাহলে হক কিন্তু অমান্য করার প্রবণতা আমাদের প্রথম আব্বার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান থেকে কাহিনী থেকেই শুরু শুরু কিনা। নূহ আলাইহিস সালাম একটা নবী, আরে 950 বছর দাওয়াত দিয়ে কয়জন হয়েছিল দাওয়াতে বলেনা, কয়জন মেরা তাই তো শিখে গেছেন, কয়জন হয়েছিল বলেন দেখি, হ্যাঁ 100 কিন্তু বলতে পারতেছেন না কেউ, 30, 50, 60, 80, 90, 62 100 কি কেউ বলতে পারতেছেন? একটা নবী যার উপরে নবুয়তি দেওয়া, খেলা কথা মনে করছেন নাকি? এই নবী তার গোটা কওমকে দাওয়াত দিয়ে 950 বছরে 100 জনকে লাইন আনতে পারে না, কিন্তু আমাদের হুজুর যখন ওয়াজ করে হুজুরের নামের উপরে 100,000 লোক দিনের বেলা জড় হয়ে যায়, এটাই কি হকের পরিচয় হইল? বরং ইতিহাসের দিকে তাকান, বদরে তাকান, আপনি পৃথিবীর সূচনা থেকে আপনি দেখেন অল্প সংখ্যক লোককেই আল্লাহ বিজয় দান করেছেন অধিক সংখ্যকের উপরে, শোনা যাচ্ছে নাকি? তাহলে সত্যের মাপকাঠি কি সংখ্যা না? সত্যের মাপকাঠি হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস, মন ভরা কথা আছে, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে আমরা আপনাদের সামনে আর বলতে পারতেছি না, তবে আমরা আশাবাদী। আমি এখন কিছু বিষয় আমি শুরু করব আলোচনা যেটা আমার নিয়মের বাইরে, তবে আমার গ্রামের ক্ষেত্রে এটা আমি অতিরিক্ত করতেছি আল্লাহর দিনের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। এই কথা শুরু করার পর আপনারা উঠে যাবেন না, কেন আমাদের আরেকজন আলোচক আছে, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, আমাদেরকে মানতে হবে কোরআন এবং সহিহ হাদিস, ঠিক নাকি ইনশাআল্লাহ? আপনাদের সামনে একটা কোরআন মাজিদের একটা আয়াত বলে তার অনুবাদ করে আমরা এই কথায় যাবো ইনশাআল্লাহ। যে যেখানে আছেন একদম আমার দিকে ঘনিষ্ঠ ভাবে তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের আমাদের সম্মানিত এমডি মহোদয় যিনি আসছেন, আমরা সকলে তার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পক্ষ থেকে, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো, আমি সামনে বলেই ফেলি, কোনোদিন বলতে হয় একদিন বলতে হয় আপনার সম্পর্কে যাতে ধারণা না থাকে। আমরা এখন কিন্তু এই কথা বলতে পারতেছেন না যে প্রতিদিন মাহফিল, তা না, এখন বলতে হবে প্রতিদিন দুইটা তিনটা, কারণ নির্বাচনের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, গতবার করোনার কারণে এত শুনবেন শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ, আল্লাহর আলোচনা বসে বসে লিল্লাহি তাকবীর, জি শুনবেন ইনশাল্লাহ। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিগণ সবাই এসেছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করব যে আমরা যে 10 মিনিট কথা বলবো ইনশাল্লাহ দিনের স্বার্থে সবাই আমরা শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যে কথা বলতেছিলাম, কোরআন মাজিদ একটা আয়াত আছে, আপনার এই সাতবাড়িয়াবাসী এভাবে কোনদিন ভেবেছেন কিনা দেখি, মায়েদা সূরা 5 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, মানুষ নিরীহ মানুষকে হত্যা করার কত বড় শাস্তি, ইসলামের সাথে তার আদৌ সম্পর্ক আছে কিনা, এই উগ্রবাদীদের ব্যাপারে 4 মিনিট কথা বলে আমরা আলোচনায় যাবো ইনশাআল্লাহ। একদম চুপ, ঠিক আছে? আল্লাহ বলতেছে মিন আদনি জালিক, এই জন্য আমি লিখে দিয়েছিলাম, বিধান করেছিলাম, কাতাবনা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের সময় আমি বিধান করে দিয়েছি, আন্নাহু কতলা নাফসান বিগাইরি নাফস, কোন কথা না বলি, কেউ যদি কোন নিরীহ মানুষকে হত্যা করে, নট অনলি মুসলিম বা দসে পরিমাণ মানুষ হলেই, মানুষ যদি কেউ মানুষকে হত্যা করে, আর ফাসাদিন ফিল আর জমিনে বিপর্যয় সৃষ্টি করে, কতলা নাসা জামিআ, ইসলাম বলে সে মূলত একজনকে মানে নাই, গোটা মানবতাকেই মেরে দিছে, না শুনতেছেন কথা, কেউ যদি উগ্র হয়ে আগে কতবার 4 বার বলছে আগানোর জন্য, আলহামদুলিল্লাহ একটু আপনাকে সামনে দিকে চেষ্টা করেন, আপনাদের পরিস্থিতি আপনারা ভালো বুঝবেন, এটা ঠিক আছে? তবে আমাদের সম্মানিত অতিথিগণ যেহেতু এসেছে, আমরা প্রধান আলোচকের প্রতি এবং আমাদের যে লোক কাকা আছে এখানে, আব্দুল সালাম কাকা আছে, আমরা চাইবো যে একটু সময় নিয়ে
পরিস্থিতিটা একটা পরিবেশে আসার পর ইনশাআল্লাহ শেখ কামাল ছেলে সুন্দর হয়, তাই না? ইনশাআল্লাহ জি। কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সারা পৃথিবীর অন্যান্য সকল ধর্ম বলে কোহলো মানুষ হত্যাকারী একজন মানুষকে হত্যা করলো, আল্লাহর কসম ইসলাম এখানে অনেক এগিয়ে, ইসলাম বলতেছে জি না, একজনকে মারে নাই। কতালান নাসা জামিআ, মায়েদা সূরা 5 নম্বর আয়াত 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও একজন মানুষকে মারে নাই, গোটা মানবতাকে মেরে দিয়েছে। ওয়ামান আহইয়াহা ফাকআন্নামা আহইয়া নাসা জামিআ, একটা মানুষের বিপদমুক্ত যদি করে, জীবন বাঁচিয়ে দেয়, তাহলে সে জানো তমাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআন মাজিদের এই সূরা মায়েদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতের সাথে এই নারায়ে তাকবীরের গোষ্ঠীর কি সম্পর্ক আছে? ভাব করুন, কোথায় কোথায় যারা মানুষের রাস্তা অবরোধ করে, এখানে সেখানে আগুন জ্বালায়, রাস্তা ভাঙচুর করে, এদের সাথে কি সম্পর্ক? আল্লাহ কোরআনের কাছে একটু হাত তুলে বলেন দেখি, তাহলে কি আমাদেরকে উল্টা দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা বলেন? যুবকদেরকে ডাইভার্ট করা হচ্ছে কিনা? কোরআন মাজিদের মূল সৌন্দর্য থেকে একমাত্র কোরআন বলে, বিপদগ্রস্ত মানুষকে শুধু বিপদ থেকে উদ্ধার করো না, নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায় দাও। তাকান আমার দিকে, অচেনা একটা লোক রাত 2টার সময় আপনি দেখতেছেন লোকটা পথহারা, এলোমেলো ঘোরে, এখন কি করা যায়? তখন আপনি বললেন যে আচ্ছা কোথায় যাবেন? তখন উনি বলল আমি সাতবাড়িয়া বাজারে যাবো। অন্যান্য সকল ধর্ম হয়তো বলে যে ওনাকে রাস্তাটা সুন্দরভাবে দেখায় দাও, ইল্লাল ইসলাম, কিন্তু ইসলাম এখানে এক্সেপশনাল। ইসলাম এখানে বলতেছে শুধু রাস্তা দেখালে চলবে না, লোকটাকে নিরাপদ জায়গা পর্যন্ত দিয়ে আসো। বোঝা যাচ্ছে না, এই ধর্মকে মানুষ সত্তার কোনো অনুমোদন দিতে পারে বলে আপনার মনে হয়? এটা কি বিশ্বাস করেন? তাহলে আমার বক্তব্যের শুরুতে আমি বলেছি আবেগ বাদ দিয়ে বাস্তবতায় আসতে হবে, রিয়েলিটি ভিন্ন জিনিস। অকারণে নারায় তাকবীর দিয়ে মানুষের কষ্ট দিতে হবে না। সহিহ হাদিস সহিহ বুখারী, আল্লাহর নবী বলেছেন কেউ যদি রাস্তা থেকে কোনো কষ্ট দেয়, একটা কাদা পর্যন্ত, একটা খোয়া পর্যন্ত সরায় দেয়, এই আশায় যে আমার পরবর্তীতে যারা যাবে আমার কোনো মুমিন বান্দা ভাইয়ের কষ্ট হতে পারে, এই কাজটুক করার কারণে আল্লাহ রাসূল বলতেছে ঈমানের 70টা শাখার একটা শাখা লোকে আদায় করে ফেলছে। অথচ এই রাস্তা অবরোধ করার কি কোনো সুযোগ আছে? বান্দার হক নষ্ট করার কি কোনো সুযোগ আছে? কোনোভাবে মানুষের ভোগান্তি করার সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উগ্রবাদী থেকে আমাদেরকে মুক্ত করে সঠিক কোরআন সুন্নাহর দাওয়াত আমাদের মাঠে ময়দানে প্রত্যেক পরিবারে ব্যক্তিতে ফিজিক্যালি সব জায়গায় যেন আমরা দাওয়াতি কাজ করতে পারি, সেই তৌফিক তুমি দাও আল্লাহ। এবার আমরা বলবো শান্তি, ভালোবাসা, একে অন্যকে ভালোবাসার জন্য বহু কারণ খুঁজে পাওয়া যাবে, কিন্তু হিংসা করার জন্য, নিজের মানসিকতা দুর্বল হওয়ার জন্য যথেষ্ট। বহু অসিলা নিয়ে মানুষকে ভালোবাসা যায়। আমার ভাইটা জুমায় তো আসে, অমুসলিম হলে তো আল্লাহর ঘরে জুমা করতে আসে না, কিভাবে আমি লোকটাকে গালি দিতে পারি? বুকে হাত বেঁধে ফেলছে, কাফের তো হয় নেই, কোনো না কোনো মাথাবের সাথে তো মিলে যাচ্ছে, মানুষ তো আমি তো গালি গালাজ করতে পারি না। এদেশের সকল মানুষ আমার পীর হুজুরের মুরিদ হয়ে যাবে রোমাল নিয়ে, সেটা জরুরি না, এদেশে তাবলিগও থাকবে, সকল মানুষ একই গতিতে দাওয়াতি কাজ করবে, সকলের বুঝের মাধ্যম এক হবে, সেটা কি জরুরি? এটা কি জরুরি? আমার সাথে আর আপনার সাথে কর্মের মিল হওয়ার কারণে আমরা মানুষ কোনোদিন একে অন্যকে গালি দিতে পারি না। কেন? ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদদু মিন হাওলিক। হে রাসূল, বলেন তো দেখি আপনার সামনে সবসময় লোক এত বিনয়ের সাথে বসে থাকে কেন? একটাই কারণ, আপনি যে রাগ করেন না, আপনি যে গালি দেন না, যদি গালি দিতেন রৌর হতেন, লান ফাদদু মিন হাওলিক, আপনার সামনে থেকে লোক সব ভেঙে ফেলে দিত। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের বিনয়ী হতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য, কার সন্তুষ্টের জন্য? এখন আমাকে এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে যেটা আমার কাছে বললাম একটু ব্যতিক্রম আর কি, যেটা সচরাচর আমি পারি না, কারণ ও কারণে কাঁদতে হয়, এমনি এমনি দিলেও বেশ জান্নাতে দিস নাউজুবিল্লাহ আল্লাহর সাথে দিয়াদুবি করতে হয়, বিভিন্ন মিথ্যা কথা হরিণ বাঁধার গল্প বলে তারপরে মানুষের মন জায়গায় বলতে হয় কাকা 10,000 দেন আমি তো ঝোলে তাকবীর দেবেন আমি তা পারবো না। তবে আপনাদের প্রতি আমার একটা বিশেষ একটা সুধারণা, আমি যখন বক্তব্য শুরু করি লোক ছিল মাত্র 12 জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনারা আমাকে আল্লাহর জন্য ভালো যদি না বাসতেন এতগুলো মানুষ হয়তো জমা হতেন না বলে আমার মনে হয়, কি বলেন? বোঝা যাচ্ছে কিনা? আমি কিন্তু বলেছি যে আমি চাই সবসময় আল্লাহর কাছে সাতবাড়িয়া ইউনিয়নের ভিতরে কোনা কামতে যে জায়গায় হোক অন্তত একটা মাহফিলে আমি যাই, বাকি মাহফিলে বলে আমার ডাকে রিস্ক নিয়েন না, একটা অন্তত। কেন? সারা বছর পর আমি আমার প্রিয় মানুষদের মুখ দেখলে বাকি 63টা জেলায় 450 মাহফিল আগামী আরো 3 মাস এই কষ্ট পেরেশান হয়তো দূর হয়ে যেতে পারে ভালোবাসার মানুষদের দিকে তাকায়। তো এই আশায় যেহেতু বসেছি আল্লাহর এই ঘরটা নতুন করে করা হবে ভেঙে,
জায়গাটা বড় করা হবে একসঙ্গে সালাত আদায় করতে গেলে নামাজ সালাত মানে নামাজ মানুষের কষ্ট হয় তো আপনারা উঠে যাবেন না আমি চাইবো আপনি একটা গ্রহণযোগ্য সাদাকা আজকে আল্লাহর এই ঘরের জন্য বাজেট করবেন ইনশাআল্লাহ আমি শুরু থেকে বলি একদম খুব বড় বাজেট না আমাদের এই সাতবাড়িয়া বাসীর জন্য এমন কোন বড় ধরনের অ্যামাউন্ট হয়তো আমি বলতেছি না 10,000 টাকা কোনো মানুষ যদি দিতে চান একটু বলেন যে আমি দেবো ইনশাআল্লাহ টাকা কথা কোন কোথায় একটু বলেন যে আমি দেবো লিখে ফেলবো ইনশাআল্লাহ সময় খুব বেশি দেবো না আমরা প্রতিষ্ঠানের স্বার্থে একটু বলেন একটু বলেন আর এই অতিথিদের জন্য একটু শুকরিয়া আদায় করবেন বলেন আলহামদুলিল্লাহ একজনের বাড়ি গাইবান্ধা একজনের বাড়ি রংপুর একজনের বাড়ি নোয়াখালী একজনের বাড়ি ফেনী একজনের বাড়ি নাটোর এই সমস্ত